ওকে, যে জিনিসটা আমি বলতেছিলাম যে যেই খেলনা 20 ছিল সেটির আদি ব্যাগ, আদি ব্যাগকে আমরা ইউ বা বি নট আকারে প্রকাশ করতে পারি। সেটা দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। কেউ যদি শুনতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাবেন। সমতরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমাদেরকে বলছে যে ট্রেনটি যখন 30 মিটার দূরত্ব অতিক্রম করবে তখন এর ব্যাক কত হবে। এ হচ্ছে আমাদের কাছে মোটামুটি প্রশ্ন। এখন আমরা ব্যাক সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো যদি দেখি, একটা আছে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, যেখানে সময়ের দরকার হয়। আরেকটা আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2 এ এস। খেয়াল করি এখানে আমরা এস জানি, এ জানি, আদি ব্যাগও জানি। সো আমাদের কাছে ভি বের করা একদম ইজি। সো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো। এই যে এখানে যে 2 নম্বর ফর্মুলা সে ফর্মুলাটা ব্যবহার করবো। 1 নম্বরটা ব্যবহার করবো না, কারণ আমরা সময় জানি না, আমরা সময় জানি না, এক নম্বরটা ব্যবহার করবো না। সো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তো এখন আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কেউ কেউ যদি চান তাহলে অন্য একভাবে অঙ্কটা করতে পারবেন। কিরকম সেটা, আমাদের একটা ফর্মুলা আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 AT² খেয়াল করবেন এখানে আমরা টি ছাড়া সবগুলো জানি, টি ছাড়া বাকি সবগুলো জানি, এস জানি, ইউ জানি, এই জানি। ইউ মানে আসলে ওই যে এটা, ওকে। তো সেখান থেকে আমরা এগুলোকে বসিয়ে এখানে টি এর মানটাকে বের করে নিতে পারবো। টি এর মান সাপোজ 2 সেকেন্ড আসবে। পরে আপনি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি ফর্মুলা ব্যবহার করে ওই যে টি এর মান এখানে বসাই দিয়ে ভি এর মান বের করে নিতে পারবেন। এটা কিন্তু লং পদ্ধতি হবে, এই পদ্ধতি চাইতে আমি কাউকে বলবো না। ওকে, যদি না মানে হঠাৎ করে অনেক সময় হয় না যে একটা সূত্র লিখতে গিয়ে আরেকটা চলে আসে মাথায়, তখন ক্ষেত্রে সেক্ষেত্রে এটা করতে পারে, আমরা ওইদিকে যাচ্ছি না। এখন খেয়াল করেন এখানে ভি স্কোয়ার আমরা বের করবো, ইউ স্কোয়ার আমরা জানি, ইউ স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার যোগ 2 এ, এ হচ্ছে 0.5, 2 এ এস, এস হচ্ছে 30, ওকে, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। তো এবার আপনি বলেন কি হবে, আপনারাই বলেন কি হবে, দ্রুত বলে ফেলতে পারেন। 4 আসতেছে আর এদিকে আসতেছে 30, 5.83, 34 আসে, তাহলে শুধু ভি নিলে রুট ওভার 34, ওকে, যা আসে আর কি এখান থেকে 5.83 আসছে, 5.83 মিটার পার সেকেন্ড। তাহলে অঙ্কটা একদম ইজি ছিল, আমি ইজি দিয়ে শুরু করছি, ওকে। এটা খেয়াল করার একদম চিরাং ভার্সিটির প্রশ্ন, আপনি মনে করিয়েন না যে এটা আমি এমনি করাইছি, চিরাং ভার্সিটির প্রশ্ন 2015 আসছে। সো এই জিনিসগুলো আপনারা এইভাবে একটু মনে করার চেষ্টা করবেন যে ইজিগুলো আসবে, কঠিনগুলো আসতে পারে, ওকে। এবার আমি আরেকটা প্রশ্ন করতেছি এবং সেটা আমরা সমাধান করবো। এটা আসছে 2004 সালে, চিটাং ভার্সিটি 2004 সালে। যদিও এই প্রশ্নটা আমাদের আফলা পাবলিকেশনের এই ইউনিটের বইতে থাকতে পারে, নাও থাকতে পারে, অন্য কোনো মানে থাকার সম্ভাবনা বেশি। আসলে এই ধরনের কোশ্চেন সিউতে রিপিট হয় অনেক সময়। বলছে যে একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো। একটা জিনিস খেয়াল করবেন, যদি কোনো কিছু খাড়া বলে তাহলে বুঝুন যেভাবে এভাবে খাড়া উপরের দিকে মাটির সাথে 90 ডিগ্রি কোণ, মাটির সাথে 90 ডিগ্রি কোণে উপরের দিকে ছোড়া হলো। আর যদি বলে একটা বস্তুকে মাটির সাথে 30 ডিগ্রি কোণে ছোড়া হলো তাহলে এটা প্রাস, তখন সেটা হয়ে যাবে। সো খাড়া উপরের দিকে বললে এক জিনিস, আর হচ্ছে মাটির সাথে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে পড়লে আরেক জিনিস, সেক্ষেত্রে এটা তখন পাশে পড়লে না। এই জিনিসটা খেয়াল রাখবেন, প্রশ্নের স্টাইলটা বুঝতে হবে। প্রাসের ক্ষেত্রে আমরা জানি যে যেমন আমরা যদি প্রাসের ইয়া বের করতে যাই, সাপোজ আমরা প্রাসের কি বের করবো, সাপোজ উচ্চতা বের করবো, বা মনে করেন যে সর্বাধিক উচ্চতায় উঠার সময় বের করবো, ওকে। সেক্ষেত্রে একরকম ফর্মুলা, আবার আমরা যদি এই বস্তুর ক্ষেত্রে বের করতে চাই
এই বস্তুটা উপরের দিকে উঠে আবার নিচে নামবে, যেটা খাড়া আমরা উপর দিয়ে নিচে করবো, সেটার যদি মোডটি বের করি তাহলে হয় টু ইউ ডিভাইড বাই জি, আপনারা জানেন। কিন্তু এটার ক্ষেত্রে কি এটা হবে সেম সূত্র হবে, একটু বলবেন আমাকে না ভাই, এটার ক্ষেত্রে কত হবে তাহলে? টি স্কোয়ার বাই টু জি। হ্যাঁ হ্যাঁ আরেকবার বলেন। এই স্কোয়ার বাই টু জি হবে না, আর কেউ টু ভি নট সাইন কে কেন নট পেয়েছে? টু ভি নট বা টু ইউ লিখা যেতে পারে, ইংরেজি তো আমরা টু ইউ লিখছি বা সাইন লিখতে পারি, টু ইউ সাইন থিটা বা সাইন আলফা ডিভাইড বাই এ। হ্যাঁ খেয়াল করেন বুঝতে পারছি, এখানের সাথে এখানে পার্থক্য কোন জায়গায়, এই দুই জায়গার সাথে পার্থক্য কোন জায়গায়? সাইন পার্থক্য শুধু থিটা, সাইন আলফার মধ্যে বা সাইন থিটার মধ্যে। আমাকে কেউ একজন বলো তো, এই পাশে যদি সাইন থিটা দিতাম তাহলে তো কোনো ঝামেলা হইতো? সাইন 90°-1 একই কথা, এই পাশে যদি আমি সাইন থিটা দিতাম তাও কোনো ঝামেলা নাই, কারণ সাইন 90°-1 এটা খারাপ উপরে দিয়ে উঠছে তো, তার মানে 90° ভূমির সাথে, তো এখানে এই জন্যই মূলত এটাকে আর দেওয়া হয় না, এটা উঠে দেওয়া হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে তো সাইন 31 আর 1 না, সাইন 31 কত? হাফ, সো এই সরি 1/2, সো এই জন্যই আমাদেরকে যেটা করা হচ্ছে, আমাদেরকে যেটা করা হচ্ছে যে এখানে এটার সাথে এটার পার্থক্য করা এই জায়গাটা, এরকম অন্য সূত্রগুলোতে সেম একই রকম, জাস্ট থিটার একটা পার্থক্য চলে আসে, থিটার একটা পার্থক্য চলে আসে। যেমন আমরা যদি এখানে সর্বাধিক উচ্চতা কত উচ্চতে পৌঁছাবে সেটা যদি বের করি তাহলে আসে ইউ কিন্তু সরি এইচ কিন্তু ইউ স্কয়ার ডিভাইড বাই জি, ইউ স্কয়ার ডিভাইড বাই জি আসবে। আর যদি আপনি এখানে বের করেন এখানে কত আসবে বলুন তো দেখি, এখানে আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি জি। সো আপনারা সরি এখানে টু জি টু জি হবে টু জি। সো আপনারা যে জিনিসটা বুঝতে পারতেছেন যে একদম ইজি রিজাল্ট এখানে হচ্ছে, ওকে তাহলে আপনারা যে জিনিসটা বুঝতে পারতেছেন জাস্ট এখানে থিটার পার্থক্য আর কিছু না, থিটার পার্থক্যটাই মেন, আমরা ওইদিকে আর যাচ্ছি না, আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট বুঝতে চেষ্টা করছি যে খাড়া উপরের দিকে উঠলে কি করবেন, আর যদি আপনাকে বলে যে খাড়া উপরের দিকে উঠে নাই তাহলে আপনি কি করবেন, ওকে নির্দিষ্ট কোণের কথা বললে তাহলে আপনি কি করবেন। তো আমাদের কোশ্চেনের মধ্যে যেটা সিভি কোশ্চেন সেখানে আমাদেরকে খাড়া উপরের দিকে কথা বলে দিচ্ছে, সেখানে কি বলছে, সেখানে বলছে 100 মিটার পার সেকেন্ড আগে খাড়া উপরের দিকে একটি বস্তুকে ছোড়া হবে, খাড়া লিখে রাখবেন, 10 সেকেন্ড পর বস্তুটি কত উচ্চতায় উঠবে, 10 সেকেন্ড পর বস্তুটি কত উচ্চতায় উঠবে খেয়াল করবেন। আবার বলতেছি 100 মিটার পার সেকেন্ড আগে একটি বস্তুকে উপরের দিকে খাড়া নিক্ষেপ করা হবে, যে যেভাবে ইচ্ছে লেখেন সমস্যা নেই বা জাস্ট বুঝলে হলো, 10 সেকেন্ড পর বস্তুটি কত উচ্চতায় উঠবে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমাদের কাছে ব্যাগ দেওয়া আছে, ইনিশিয়াল ব্যাগ বা বিনট বলতে পারি বা ইউ বলতে পারি, যে যা ইচ্ছা লাগে কোনো সমস্যা নেই, 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড। আমাদেরকে যেটা করতে হবে আমাদের কাছে আবার টি দেওয়া আছে, বলছে টি কিন্তু 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড পরে বস্তুটি কত উচ্চতায় উঠবে, ওকে 10 সেকেন্ড পরে বলছে, এখানে জিনিসটা হচ্ছে ফ্যাক্ট, এখানে বলা নাই আমাদেরকে যে সর্বাধিক উচ্চতা কত, সর্বাধিক উচ্চতা বললে আমরা ওই যে একটু কিছু লিখছি স্কোয়ার ইকুয়াল টু এইচ ইভি ইকুয়াল টু এইচ ইভি স্কোয়ার বাই টু জি, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে, কারণ আমরা এটা অ্যাপ্লাই করতে পারতেছি, এটা যদি অ্যাপ্লাই করতে না পারি আমাদের কি করতে হবে, আমরা বের করতে পারি এরকম যে এইচ ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন এখানে মাইনাস কেন হলে উপরের দিকে উঠলে মাইনাস, এটা খেয়াল রাখবেন, উপরের দিকে উঠলে মাইনাস, ভি নট আমাদের কাছে আছে 100, টিও আমাদের কাছে আছে 10, মাইনাস হাফ জি এর মান হচ্ছে 9.8, আর টি স্কোয়ার করলে অর্থাৎ 10 কে স্কোয়ার করলে 100 আসবে। এবার আপনি খেয়াল করেন কত আসতেছে, এখানে আসছে 1000, 1000 মাইনাস 98 আসবে এখানে, সরি 98 না, 1000 মাইনাস, আচ্ছা আমি নিজেই ট্রাই করি, 980 কে 2 দিয়ে ভাগ করেন তো কত হয়, 440 না না কত, 490, 490
810 আসতেছে, 490 এখানে আসতেছে, 980 980 কে 2 দিয়ে ডিভাইড করবেন 490 490 তাহলে বাকি থেকে কত এখানে বললাম তো 510 510 510 মিটার উচ্চতা হবে 10 সেকেন্ড পরে। ওকে সো এইভাবে আপনারা ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারবেন, এখানে এত বেশি কোনো ঝামেলা নাই। ওকে এখন খেয়াল করেন সেম কোশ্চেন আমি কি করলাম, উল্টাই দিলাম, একটু উল্টাই দিলাম, কিরকম খেয়াল করবেন। আমি বললাম এখন তো বস্তুটি খাড়া উপর দিয়ে উঠছে, এবার আমি বললাম এটা নিচের দিকে পড়তেছে, নিচের দিকে পড়তেছে। একই প্রশ্ন সাপোজ যে একটা বস্তু এত ব্যাগে গিয়ে নিচের দিকে ছুটে দেওয়া হলো, বস্তুটি 10 সেকেন্ড পরে কত মানে কত ভূমির দিকে কতটুকু যাবে? ওকে প্লাস হবে, প্লাস হবে, মাইনাস হবে। ওকে এবার যদি বলে যে একটি বিল্ডিং এর উচ্চতা খেয়াল করবেন, একটি বিল্ডিং এর উচ্চতা একটি বিল্ডিং এর উচ্চতা 2000 মিটার। ওকে একটি বিল্ডিং এর উচ্চতা 2000 মিটার, ওই বিল্ডিং থেকে এক ভদ্রলোক একটি বলকে এত বেগে নিচের দিকে নিক্ষেপ করল, 10 সেকেন্ড পরে এটি ভূমি থেকে কত উচ্চতা থাকবে বলটি? প্রশ্ন কিন্তু এবার আরেক রকম, 10 সেকেন্ড পরে ভূমি থেকে কত উচ্চতা থাকবে জিসুসে, তখন কি করবেন? তখন আপনি এদিক থেকে কতটুকু নামছে এটা বের করুন আগে, বুঝে গেছে? এটা বের করবেন, এটা বের করে 2000 থেকে বিয়োগ করে দিবেন, 2000 থেকে বিয়োগ করে দিলে এটা বেরিয়ে যাবে ভূমি থেকে কতটুকু পরে আছে সেটা বেরিয়ে যাবে, বুঝে গেছে? সো আপনি এখানে প্লাস দেন, প্লাস দেন, প্লাস দেন, প্লাস দেন, তাহলে কত আসতেছে? 1000 নাকি, সরি 1490 1490 মিটার নিচে দিয়ে নেমে গেছে, আর ভূমি থেকে উচ্চতা ছিল 2000 মিটার বিল্ডিং এর, তাহলে এর মধ্যে 1490 ফার হয়ে গেছে, আর বাকি আছে কত? 510 দেখছেন এক্ষেত্রে আনসার একই আসছে, যদিও একই আসার মানে এটা যদি আবার চেঞ্জ করে দেখি আসবে না, এটা যদি 2500 মতো সেম আসবে না, বুঝা গেছে? আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন এই কোশ্চেনটা আরো একভাবে আসতে পারে, কিরকম এরকম যে এখন যে এরকম বলতেছি এরকম অলরেডি সিমতে একবার আসছে 2010 সালে, যে এবার আপনাকে সময় বললো না, এটা এটা বললো না, এটা বললো না, কিন্তু কত মিটার উপর থেকে ফেলে দিছি আমি, এখান থেকে ছাদ থেকে ফেলতেছি, ছাদটা সাপোজ 30 মিটার উচ্চতা আছে, 30 মিটার বিল্ডিংটার উচ্চতা হচ্ছে 30 মিটার, আর আপনাকে বলে দিল সরি সরি এখানে ওরা 50 মিটার দিচ্ছে, সরি 50 মিটার দিচ্ছি, 50 মিটার। ওকে 50 মিটার, এবং ব্যাগ বললো যে 100 না, ব্যাগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ব্যাগে এটিকে বিল্ডিং থেকে ফেলে দেওয়া হলো, তাহলে 2 মিটার পার সেকেন্ড ব্যাগে ফেলে দেওয়া হয়েছে বিল্ডিং থেকে, খেয়াল করবেন। জিজ্ঞেস করলো যে যখন সে 30 মিটার দূরত্ব অতিক্রম করলো, 50 মিটার দূরত্ব অতিক্রম করলো, আচ্ছা বিল্ডিং এর উচ্চতা কত আমি জানি না, কিন্তু এটি যখন মাটি থেকে সরি বিল্ডিং থেকে পড়ার সময় 50 মিটার দূরত্ব অতিক্রম করলো, তখন এর সময় কতটুকু লাগবে? আশা করি বুঝতে পারছি। ওকে বা ডিরেক্ট যে বিল্ডিং থেকে ফেলে দেওয়া হয়েছে মাটিতে আসতে কত সময় লাগবে এরকম জিনিস করতে পারবে, অর্থাৎ মোট কথা 50 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে, সহজ কথা হচ্ছে এটা। তাহলে খেয়াল করেন ব্যাগ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বের করতে হবে সময়, এবং নিচের দিকে নামতেছে, তাহলে প্লাস নিচের দিকে নামতে প্লাস, এই ফর্মুলাটা ব্যবহার করবেন, জাস্ট টি বের করবেন, সেম ফর্মুলা কিন্তু টি বের করবেন, দেখি বের করেন তো তাড়াতাড়ি। গতকালকে আমি বলেছিলাম ক্যালকুলেটর খাতা নিয়ে বসতে ক্লাসের মধ্যে, আশা করি আপনাদের খেয়াল আছে। সো এইচ এর মান হচ্ছে সে 50 বসে দেন, সমান ভি নট হচ্ছে 2 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। এখানে আলটিমেটলি কত আসতেছে? 50 ইন্টু এটাকে কত লিখেছে বলুন তো? 4.5 না 4.9 4.9 টি স্কোয়ার প্লাস এটাকে লেখাছে 2 টি। ওকে মাইনাস 50 যদি দেখি
তাহলে এর পাশে জিরো লেখা যায়, লেখা যায় কিনা বলো তো? জি ভাই। ওকে এবার বলেন কত আসতেছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করবেন আর কি, উৎপাদক বিশ্লেষণ। 2.99 জি এর মান কত আসছে? 2.99 না হয় নাই তো, উৎপাদক বিশ্লেষণ করতে পারছেন ওই এয়ার ফর্মুলাটা ব্যবহার করবেন, তাই কি জানি একটা ফর্মুলা আছে না উচ্চতর গণিতে, ওই যে আপনার বহুপদী সমীকরণ সমাধান করার সময় একটা ফর্মুলা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, -2a। ওকে সো 2 লিখলাম, -2a নাকি কি ছিল এটা, -v সরি -v, -v হচ্ছে যে v, -v প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট অফ b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার হচ্ছে 2 স্কয়ার, -4 a হচ্ছে 4.9, c হচ্ছে 50, ডিভাইড বাই y স্কয়ার, ওয়াইস এ এ হচ্ছে 4.9। ওকে সো কত আসতেছে বলুন তো, টু এখানে কাজ করলে টি এর মান দুইটা পাবেন যেহেতু প্লাস মাইনাস আছে, একটা পাবেন যে আপনি 3 আর একটা হচ্ছে 3.4, একটা পাবেন 3 আর একটা পাবেন 3.4, অপশনে যেটা থাকবে ওটা দেখাবেন, অপশনে 3.4 ছিল, অপশনে ছিল 3.4, বেশি জানি কেন আপনি কমটা নেবেন না সময়ের ক্ষেত্রে। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে এটাও। এবার যে কোশ্চেনটা দিচ্ছি এই কোশ্চেনটা একটু আরো বেশি ইম্পর্টেন্ট এবং এটা অনেকে পারে না অনেকে বুঝে না। ওকে আচ্ছা প্রশ্নটা হচ্ছে এরকম, একজন প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবেন, লিখাচ্ছেও শোনাটা ইম্পর্টেন্ট এটা, একজন ভর্তি পরীক্ষার্থী ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি পরীক্ষা দিয়ে আবার ঢাকায় ফিরে গেল, তাহলে খেয়াল করবেন সে ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলো পরীক্ষা দিয়ে আবার ঢাকায় ফিরে গেল, সড়ক পথে ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দূরত্ব 265 কিলোমিটার, দেখা গেছে যে ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেতে সড়ক পথে 265 কিলোমিটার দূরত্ব হয়, জিজ্ঞেস করছে উক্ত পরীক্ষার্থীর স্মরণ কত, কেউ কি বলতে পারবেন তার স্মরণ কত? আর দূরত্ব কি, এই জিনিস যদি আপনি ক্লিয়ার হয়ে যেতে পারেন তাহলে আনসার পারবেন, নাহলে পারবেন না, এটা কিন্তু থিওরি থেকে আসে অঙ্ক থেকে আসবে, তাহলে বলছে যে এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে সিইউ, সে সড়ক পথে ঢাকা থেকে সিইউ তে আসলো, আসছে যে এটা দূরত্ব হচ্ছে 265 কিলোমিটার, এটা দূরত্ব নট সরণ, এটা দূরত্ব। আর জিজ্ঞেস করছে সে এসে আবার ব্যাক গেছে, কিন্তু পরীক্ষা দিয়ে আবার ব্যাক গেছে, এবার জিজ্ঞেস করছে তার মানে সরণ কত, সরণ কত, এখন দূরত্ব জিজ্ঞেস করলে এটা ডাবল হতো কারণ সে একবার এসছে একবার গেছে, দূরত্ব জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে স্মরণ কত। ওকে তো স্মরণ যদি কোন বস্তু মানে আগের অবস্থানেই থাকে তাহলে তার স্মরণ নাই, সে তো এখন আগের অবস্থানে আছে ঢাকায় আছে, ওকে এই জন্য স্মরণ শূন্য। আর দূরত্ব জিজ্ঞেস করলে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে তার হচ্ছে এটা, সো এটা কোশ্চেনটা আবার আসতে পারে দূরত্ব দিয়ে, সেক্ষেত্রে এটা আনসার করবে। এবার আমরা আরেকটা অঙ্কের দিকে যাব, ওই যে আমরা টি দিয়ে অঙ্ক করেছিলাম যে ক্লাস কত সময় করে দিকে থাকে বা নিক্ষিপ্ত বস্তু কত সময় করে দিকে থাকে, এখান থেকে একটা প্রশ্ন আসছে সিইউতে, আমি আগে সিইউ গুলো সমাধান করতেছি কারণ ওগুলো আবার ঘুরে ফিরে আসতে পারে, কারণ আমি দেখতেছি একই প্রশ্ন কয়েকবার আসছে, যেমন আমরা শুরুতে যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটা 2015 সালে আসছে, আবার সে অঙ্কটাই 2014 সালে আসছে, একই অঙ্ক, একই অঙ্ক 2014 সালে আসছে, জাস্ট মানগুলো বদলা দিচ্ছে। আবার একটু আগে আমরা যেটা বললাম যে 10 সেকেন্ড বস্তুটি কত উচ্চতায় উঠবে, ওকে
10 সেকেন্ডে বস্তুটি কত উচ্চতায় উঠবে সেটাও দেখতেছি, আর একবার আসছে, সেটাও দুইবার আসছে। ওকে, সো আমি ওইদিকে যাচ্ছি না, এখন আমি যেটা করব সেটা মানে আরেক আরেক রকম। ওকে, বলছে যে একটি লোক 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে, বল মানে হচ্ছে যে খেলনা বল, বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতো, বলটি কত সময় শূন্যে থাকবে? মানে এত বেগে একটি বলকে ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বলটি কত সময় শূন্যে থাকবে? যিশু, সেটা কত সময় শূন্যে থাকার অর্থ যদি কেউ বুঝেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। শূন্যে থাকার অর্থ হচ্ছে বলটি উঠতে যে সময় লাগছে সেটা, প্লাস নামতে যে সময় লাগছে সেটা, এই দুই সময় যোগফলকে বলা হয় শূন্যে থাকতে কত সময় লাগবে। তো কোনো একটা বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে খেয়াল করবেন উঠতে যে সময় লাগে নামতে একই সময় লাগে, এবং উঠতে যদি ভি নট ডিভাইড বাই জি সময় লাগে, ভ্যাগেশন নামতেও ভি নট ডিভাইড বাই জি সময় লাগে, তাহলে উঠার সময় T1 নামার সময় T2 হতে পারে, ভ্যাগেশন নামতেও সেম সময় লাগে। তাহলে মোট সময় যে সে যে শূন্য ছিল সেটা আসলে কত? সেটা হচ্ছে T1 প্লাস T2, উঠার সময় প্লাস নামার সময়। তো দেখো তুমি এটা যোগ করে ওই যে 2U/2V0/G আসে সেটা আমি শুরুতে লিখছিলাম, শুরুতে এটা কিন্তু আমরা লিখছিলাম। দেখো না আমাদের কে বলতেছে সে এত বেগে উপরে দিয়ে উঠছে, সে শূন্য কতক্ষণ থাকবে? সে উঠছে 49 মিটার পার সেকেন্ড, আর নিচে সে 9.8, এখানে গুণ করলে 98 পাবেন, উপরে উপরে 98 পাবেন, 98 দিবেন বাই 9.8, দ্যাট মিনস 10, সে 10 সেকেন্ড শূন্যে ছিল, 10 সেকেন্ড। একদম ইজিলি এগুলো ক্যালকুলেট ছাড়া করতে হবে। ওকে, চট্টগ্রাম স্যারের প্রশ্নগুলো ফিজিক্সের একটু সুবিধা হচ্ছে যে একদম সহজ, যেগুলো আসে একদম বেশিরভাগই একদম সহজ, মানে আপনার 25টা তো ফিজিক্সের, এই 25টার মধ্যে অঙ্ক যেগুলো আসবে তার 80% সহজ অঙ্কের মধ্যে, আর 20% আসবে পেছাবো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে আপনি 80% পেছাবো, 20% সহজ উল্টা। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা ইজি মোটামুটি, কিন্তু চান্স পাওয়া ইজি না আসলে, মানে নাম্বার পাওয়া ইজি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি 120-এর মধ্যে 85 পাইলে চান্স পাবেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে 120-এর মধ্যে 60 পাইলে চান্স পায়। এর কারণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হার্ড হয়, হার্ড মানে আসলে হার্ড না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন যারা পারে তারা পারে, এর কারণ হচ্ছে যে গতানুগতিক মানে সৃজনশীলতা কম। আপনি প্রয়োজন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করে দেখতে পারেন, গতানুগতিক গতানুগতিক প্রশ্ন আসে প্রিভিয়াস ইয়ারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সমাধান করলে এই জিনিসটা বুঝতে পারবেন যে কীভাবে কোশ্চেনগুলো দেখা গেছে একই কোশ্চেন বারবার আসে, মানে 3-4 বছর পর পর একই স্টারের কোশ্চেনটা আবার আসে, তবে জাস্ট মানগুলোকে চেঞ্জ করে দেয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম যেটা ওরা ফলো করে সেটা হচ্ছে যে রিলেশন জিজ্ঞেস করে, একটাই একটা বস্তু একটা মানে কোশ্চেনের মধ্যে আপনার ব্যাগের মানে পরিবর্তন করলে সময়ের কিরকম পরিবর্তন হতে পারে, বা একটি সরল দোলকের ক্ষেত্রে তার পর্যায়কালের কিরকম পরিবর্তন করলে কার্যকরী দৈর্ঘ্যের কিরকম পরিবর্তন হতে পারে, এই প্রশ্নগুলো এসে থাকে, মানে হচ্ছে একটা পরিবর্তনগুলো একটার সাথে আরেকটা রিলেশনগুলো বিশেষ থাকে। সো এই জন্য আমি বলবো যে তারপরেও সেই সব মানে সে থেকেও তার থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজ আছে বলে আমার কাছে মনে হয়, আপনার কাছে কি মনে হয় আমি জানি না। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা আরেকটা করব, দেখেন এবার সেম ধরনের প্রশ্ন, জাস্ট বলছে যে সে ওই খারাপ বস্তুটি উঠে নামা করতে, উঠে এবং নামতে যে সময় লাগে সেটা দিয়ে দিছে, বলছে যে সময়টা হচ্ছে আপনার টি, ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টি লিখতে হবে, সময়টা হচ্ছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড, দেখেন আগের প্রশ্নটার মতোই, এবং জি এর মান বলে দিছে যে 10, জি এর মান এখন কিন্তু 10 বলছে, 9.8 বার করা যাবে না, জি এর মান এটা বলছে। তো বলছে যে বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, বলছে বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, তাহলে আমরা শিখছি ক্যাপিটাল টি একটু কত, এক থেকে শিখছি 2V0/G, এই ফর্মুলা ব্যবহার করে আপনারা বি নট বের করে নিলেন আগে, টি এর মান আমরা জানি, টি এর মান 6, সো এই জায়গায় 6 লিখে দেন, জি এর মান 10 দিছে, সো এখানে হয় 60 কে 2 দিয়ে ভাগ করলে বি নট এর মান পাচ্ছি আমরা 30, সো বি নট আমরা পেয়ে গেছি। এবার ওরা বলছে উচ্চতা বের করতে, উচ্চতা হচ্ছে u² / 2gb,
একটু কিছুটা আবার লিখছিলাম, হ্যাঁ এটাই। ইউর মান হচ্ছে 13, 30 স্কয়ার ডিভাইড বাই 2 জি, জি এর মান কিন্তু আবার 10 লিখতে হবে। 900 ডিভাইড বাই 20, 00 কেটে দেন 45 হয়, 45 মিটার উচ্চতা উঠবে। তাহলে কোশ্চেনটা আবার যদি চান আপনি লিখে নিতে পারেন, লিখেন যে এরকম একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি 6 সেকেন্ডে উঠানামা করে। একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি 6 সেকেন্ডে উঠানামা করে। বলটি কত উচ্চতায় পৌঁছাবে? ব্র্যাকেটে লিখেন জি ইকুয়াল টু 10 মিটার সেকেন্ড ইনভার্স 2। আশা করি তুলে নিতে পারছেন। আশা করি তুলে নিতে পারছেন, একটু বানে থাকেন। আচ্ছা এবার আমরা ফ্রাস থেকে একটা অঙ্ক করব। ফ্রাস থেকে সিইউতে আসছিল, তবে ফ্রাস থেকে মোটামুটি কম আসছিল, খারাপ বস্তুটাই বেশি আসছিল। ওকে, তো আমি 18 সালে একটা কোশ্চেন আসছিল, এরকম একটা কোশ্চেন দেখতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বলছে যে অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। তা আপনারা জানেন যে ফ্রাসকে 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে এটি সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। আনসার 45 ডিগ্রি, একদম ইজি। আর একটা প্রশ্ন হচ্ছে যে, এটা অবশ্য খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে, আমার চোখের সামনে পড়ছে এই জন্য আমি পড়ে দিচ্ছি। একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, এটি সর্বাধিক কত উচ্চতায় পৌঁছাবে? আবার বলতেছি, কোশ্চেনটা লিখে নিতে পারেন। একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, সর্বাধিক কত উচ্চতায় পৌঁছাবে? তাহলে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, ব্যাগ ছিল 40 মিটার পার সেকেন্ড, সর্বাধিক উচ্চতা হচ্ছে এটা, এটা কত হবে আমাদের কাছে জিজ্ঞেস করছে। তাহলে সর্বাধিক উচ্চতা নির্ণয় করার সূত্র একটু আগে আমরা লিখছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। প্রাসের ক্ষেত্রে ইউ স্কোয়ার ডিভাইড ইউ স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বা থিটা ডিভাইড বাই 2 জি ছিল, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। এই ফর্মুলার মধ্যে বসা দিলে হয়ে যাচ্ছে। এখন কিন্তু জি এর মান আমাদের কাছে বলা নাই, সো আমরা 9.8 লিখতে বাধ্য। 40 স্কয়ার ইনটু সাইন স্কয়ার 60 ডিগ্রি, 40 কে স্কয়ার করলে আসে হচ্ছে যে 1600 ইনটু √3/2, √3/2 মানে হচ্ছে 3/4, মানে এটাকে স্কয়ার করে ফেলছি আমি। তারপর হচ্ছে কত এখানে আসতেছে, কত 18.4 নাকি 6, তাহলে দেখেন তো এখানে ভাগ করে, ভাগ করলে কত আসে বলুন তো, কাজ করলে কত আসে? এই যেভাবে করতে পারেন, 3 দিয়ে এটাকে 4 দিয়ে এটাকে কাটলে 400 হয়, এই যে দেখেন আমি কিভাবে করতেছি। তারপর এটাকে গুণ করলে হয় 1200। আপনি 1200 কে ভাগ করতেছেন কত দিয়ে, মনে করেন 20 দিয়ে ভাগ করতেছেন, 19.6 কে 20 ধরেন মনে মনে, তো 20 দিয়ে ভাগ করলে এখানে এখানে কাটা গেছে গেলে 120, তার মানে 60 হয়। সো এখানে নিচে যেহেতু আরো কম, তাহলে 60 থেকে একটু বেশি হবে, 61.সামথিং হবে মনে হয়, 61.22, এই যে 61.22, দেখছেন আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া করছি। ওকে, তো এভাবে ক্যালকুলেটর ছাড়া করে নিবেন, নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন কীভাবে তাড়াতাড়ি করা যায়। ওকে, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ছিল, তো আমরা ওই দিকে যাচ্ছি না। এবার আমরা সাপোজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও যদি কোশ্চেন দেখি,
5 কেজি ভরের একটি বস্তু ত্বরণ 3 মিটার/সেকেন্ড হলে 4 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি কত? চট্টগ্রাম মিশেলের প্রশ্ন 2014 সাল। 5 কেজি ভরের একটি বস্তু ত্বরণ 3 মিটার/সেকেন্ড 3 মিটার/সেকেন্ড × 2 হলে 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত? 4 সেকেন্ড পর গতিশক্তি। আবার বলতেছি 5 কেজি ভরের একটি বস্তুর ত্বরণ 3 মিটার/সেকেন্ড × 2 হলে 3 মিটার/সেকেন্ড × 2 হলে 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত? 5 কেজি ভর বলছে, ত্বরণ হচ্ছে যে 3 মিটার/সেকেন্ড × 2, আর 4 সেকেন্ড পর গতিশক্তি কত? তাহলে গতিশক্তি ½ mv² আমরা মুখস্থ জানি, এটা m দেওয়া আছে, v বের করতে হবে আমাদেরকে। ভি ও যে ত্বরণ আর সময় দেওয়া আছে না, সেখান থেকে বের করবো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আর কি। ওকে, ইউ হচ্ছে আদিবেগ, আদিবেগ কত? আদিবেগ কত আসলে আমরা জানি না, দেওয়া নেই, তার মানে জিরো তো নিতে হবে। জিরো প্লাস হাফ এটি, এ হচ্ছে 3, টি টি কত? টি হচ্ছে 4, 12 আসতেছে না? ওকে, 12 কে এবার এখানে বসে দিবেন, তাহলে কাজ শেষ। হাফ mv² এম হচ্ছে 5, 12 12 144 হবে আর কি। আমি 12 কে স্কোয়ার করে বসে দিয়েছি, এটা v² অনেকে আবার এটাও ভুল করবে। কত হয় এখানে বলেন তো, 144 কে কাটলে কত হয়? 72, 2 দিয়ে কাটছে 144 কে, 72 কে 5 দিয়ে গুণ করেন 10, 360। ওকে, সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এটাও আরেকটা কোশ্চেন লেখেন, এটা আপনারা সমাধান করেন, দেখি কি পারেন। একদম সহজ একটা দিচ্ছি, একটি কোণা বৃত্তাকার পথে প্রতি পার সেকেন্ডে সরি প্রতি সেকেন্ডে 5 বার আবর্তন করে। একটি কণা বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 5 বার আবর্তন করে, রেডিয়ান পার সেকেন্ড এ, রেডিয়ান পার সেকেন্ড এভাবে লিখবেন, হলুদ কালার লিখে দিছি আমি, রেডিয়ান পার সেকেন্ড এ কণাটির কৌণিক বেগ কত? কণাটির কৌণিক বেগ কত? কৌণিক বেগ কত দেখি বের করেন। এটি কিন্তু প্রতি সেকেন্ডে 5 বার ঘুরে বৃত্তাকার পথে, এটাও বলে দিছি, এটা বের করেন। আমি আপনাদের থেকে 1 মিনিটের সময় নিচ্ছি। 31.4 রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, বাকিগুলো শুনবো, বাকিদেরটা একটু অন্যরাও করেন। 2.2 আর কেউ? একটু আগে 31.4 কে বলছো? একটু আগে 31.4 কে বলছি না ভাই আমি, আর কেউ কি করছো? আর কারো কিছু আসতে বলো, আচ্ছা 31.4 কে বলছি না আমি, বুঝতে পারতেছি না, মনে হয় রায়হান বলছি না নাকি? জি ভাই বলো তো, কি সূত্রটা কি? 2πn/t, 2πn/t, কি বের করতেছি এটা আমরা? কৌণিক বেগ, তাহলে ওমেগা লেখা লাগবে না, বলবো না যে ওমেগা ইকুয়াল টু, হ্যাঁ ওমেগা ইকুয়াল টু 2π, সরি ভাই, তাহলে 2π এর মান 3.14। তোমরা অনেকে 3.1416 লিখো, 3.14 লিখবা, তাহলে ক্যালকুলেশনে ঝামেলা কম হবে। তারপরে কত জানি, এন এন হচ্ছে যে 5 বার বলছিল নাকি, 5 বার আবর্তন, হ্যাঁ প্রতি সেকেন্ডে 5 বার অতিক্রম করে, ডিভাইড বাই টি হচ্ছে প্রতি সেকেন্ডে 1 বার, 1, ও যে প্রতি সেকেন্ড বলছে না, সেকেন্ড মানে 1 সেকেন্ড আর কি, তার মানে জি ভাই রেডিয়ান পার সেকেন্ডে বের করতে বলছে, 10 হয় এখানে না, 10 দিয়ে 10 দিয়ে 3.14 গুণ করলে 31.4, একদম ইজি, দেখছো?
তো এটা থেকে লোডের প্রয়োজন আছে আসলে? এরকম অঙ্ক দিবে কেন, লোড লাগবে না? ঢাকা ভার্সিটিতে এরকম দিবে কেন, করি লাগবে না? সেম কোয়ালিটির আরেকটা প্রশ্ন দিচ্ছে, দেখি এবার পারো কিনা। লিখো, এটাও সিইউতে আসছে। একটু আগে যেটা পড়ছি এটা আসছে 2012 সালে, এটা 2012 সালে আসছে, এটা 2012। এখন যেটা দিচ্ছি এটা আসছে 2015 সালে। লিখো, একটি চাকার ব্যাস 1 মিটার, একটা দাঁড়ি দাও, একটি চাকার ব্যাস 1 মিটার, এটি মিনিটে 30 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ কত? এটি মিনিটে 30 বার ঘুরলে এর প্রান্তে রৈখিক বেগ কত? দেখি এবার করতে পারো কিনা। ভাই একটু আবার বলেন, শুনিনি। একটি চাকার ব্যাস 1 মিটার, এটি মিনিটে 30 বার ঘুরলে এর প্রান্তে রৈখিক বেগ কত? 3.1416। তাহলে খেয়াল করো, আগে লিখবে যে রৈখিক বেগ বের করার ফর্মুলা কি, ভি ইকুয়াল টু ওমেগা আর। এই যে ওমেগা মানে কেটে বের করা সম্ভব, ওমেগা আসলে 2 পয়েন্ট পাই এন ভি আর এর মান, এর মান এন পাই এর মান তো 3.14 লিখবা। জি ভাই, ঠিক আছে। আর এন হচ্ছে যতবার ঘুরছে, 30 বার ঘুরছে, ডিভাইড বাই প্রতি সেকেন্ডে 30 বার ঘুরছে না, মিনিটে ঘুরছে, মিনিটে ভাই, মিনিটে। তাহলে 1 মিনিট কে আমরা সেকেন্ডে নিব, 60 হবে। জি ভাই, এটা দিয়ে এটা কাটো, 2 হবে, 2 দিয়ে 2 রে কাটো, বাকি থেকে কত, 3.1। দেখছো কিভাবে মিলে দিছে, যাতে তোমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যায়। এটা হচ্ছে ওমেগার মান, ওমেগার সাথে আর কে গুণ করে দিবা। আর কথা বলছে, কত কত দিছিল, 1 মিটার, 1 মিটার বলছে আর। তাহলে 1 মিটার কে ব্যাসার্ধ ছিল, ব্যাস সরি ব্যাস ছিল, ব্যাসার্ধ রিলে কত হয়, 0.5 0.5 31.31 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 16 এর কাছাকাছি, দ্যাট ইজ 15.7 হয় মনে হয়। কত আসছে, 1.57 1.57 1.57, আমি 15.7 দিয়েছি। দেখছো আমি কিন্তু ক্যালকুলেট করছি, আমি ক্যালকুলেশন সারা করছি, ক্যালকুলেটর নেই আমার হাতে, দেখছি মনে মনে করে ফেলছি কত, 1.57। আমি যদিও 15 দিয়েছি, ওকে। সো এভাবে করে তোমরা কাজগুলো করে নিতে পারবে তাড়াতাড়ি। এবার আমরা অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের দিকে তাকাই একটু। এখন একটা প্রশ্ন বলতেছি, এটা ঢাকা ভার্সিটিতে বারবার আসে, সিইউতে চলে আসতে পারে, আমার মনে হয় সিইউতে আসছিল, হায়ার ম্যাথে, মানে সিইউর হায়ার ম্যাথ পার্টে এটা আসছে বেশিরভাগ, ফিজিক্সে কম আসে, ফিজিক্সও আসছিল, বাট এই আমি যে বই পড়তেছি অত এগুলো দেওয়া নাই, এটা আমার খেয়াল আসছে আসছিল। এখন খেয়াল করো, প্রশ্ন হচ্ছে এরকম, তোমাকে সরণের সমীকরণ দিয়ে দিবে বা এক্স দিয়ে দিবে, এক্স বা এক্স যেটাই দেওয়া হবে সমস্যা নেই। কিভাবে দিবে দেখো, বলবো যে এক্স ইকুয়াল টু 1/3t³ প্লাস 3t, এটা হচ্ছে কোন একটা বস্তুর সরণের সমীকরণ। বলবে যে 5 সেকেন্ড পরে বস্তুর ত্বরণ কত, 6, বস্তু কি কত, ত্বরণ কত। প্রথমে বলবো যে একটি বস্তু, একটি বস্তুর সরণের সমীকরণ এটি, এটা বলবে, এটা সরাসরি দেওয়া থাকবে। তারা বলবো যে 5 সেকেন্ড পরে বস্তুটির ত্বরণ কত, এটাও জিজ্ঞেস করতে পারে, ব্যাগও জিজ্ঞেস করতে পারে, 5 সেকেন্ড পরে বস্তুটির ব্যাগ কত, দুইটাই জিজ্ঞেস করতে পারে। তো খেয়াল করো, কোন একটা বস্তুর যদি সরণের সমীকরণ দেওয়া থাকে, সেই সরণের সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করলে ব্যাগ পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়, তবে টি এর সাপেক্ষে, এখানে যদি টি দেওয়া থাকে টি এর সাপেক্ষে, ডি ডিটি অফ এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করবো আমরা মূলত, এক্স কে, এক্স হচ্ছে বদ্র কথা, তো এই জন্য আমরা লিখতে পারি এটা আসলে ভি ব্যাগ, এটাকে ভি ব্যাগ বলা যেতে পারে। এবার আমরা লিখবো ডি ডিটি অফ এ ভদ্রলোক 1/3t³ প্লাস 3t, এবার হচ্ছে তুমি এটাকে ব্যবহার করলে যা আসে সেটা হচ্ছে যে ব্যাগের সমীকরণ, নট ব্যাগ, 5 সেকেন্ড পরের ব্যাগ নয়, ওটা ব্যাগের সমীকরণ, তুমি ব্যাগের সমীকরণ পাবে এখান থেকে। বলতো এই যে যেটি বাড়তি অংশ থাকে সহগ আকারে, সেটা লিখে ফেলতে হয়,
তারপরে টি এর সাপেক্ষে টি কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, থ্রি টি স্কয়ার নাকি টু টি স্কয়ার? অনেকে এটাও পারে না, না পারলে ম্যাথ থেকে দেখে নিবেন। প্লাস দিলাম টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে থ্রি টি কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, শুধু থ্রি নাকি থ্রি? তিন তিন কাটা গুণাকার চলে গেল, তার মানে টি স্কয়ার প্লাস থ্রি। এটা হচ্ছে কার সমীকরণ, ব্যাগের, ব্যাগের সমীকরণ এটা। তখন যদি 5 সেকেন্ড পরে ব্যাগ বলতো উত্তর কত হইতো, 28। এই সমীকরণটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ব্যাগের যেটা পাইছি সেটাকে, ব্যাগের মধ্যে যাকে পাইছি তাকে আবার ডিফারেন্সিয়েট। এই যে ব্যাগ পাইছি এটা, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে পাবো ত্বরণ, ত্বরণ ইকুয়াল টু ডি ডিটি অফ মানে টি এর রেসপেক্টে ভি কে ডিফারেন্সিয়েট করব, ভি এর সমীকরণ থাকে। ভি কত? ভি হচ্ছে টি স্কয়ার প্লাস থ্রি। এবার বলো বলো টি এর সাপেক্ষে টি কে টি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, টু টি নাকি টু টি? প্লাস টি এর রেসপেক্টে তিন কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, থ্রি? জিরো কেমনে থ্রি? জিরো জিরো। তোমার তো এখন ডিফারেন্সিয়েশনের সমস্যা আছে, ভুলে ভুলে এবার কত আসলো, এ ইকুয়াল টু কত আসলো, টু টি। এটা হচ্ছে ত্বরণের সমীকরণ আর এটা হচ্ছে ব্যাগের সমীকরণ, বুঝে গেছে? এবার আর সরণের সমীকরণ পরীক্ষায় প্রশ্ন দেওয়া ছিল, এক্স ইকুয়াল টু ওয়ান থার্ড অফ টি কিউ প্লাস থ্রি টি। এটা যদি সরণের সমীকরণ হয়, এটা আসে ব্যাগের, এটা আসে ত্বরণের, ডিফারেন্সিয়েট করলে। তো এখন আমাদেরকে যদি বলে 5 সেকেন্ড পরে ব্যাগ ত্বরণ কত, তাহলে এখানে টি এর 5 বসাই দাও, 10 বলে 10 বসাবো আর কি, 5 বলে 5, 2 বলে 2, যত সেকেন্ড পরে তত 10 আসছে, তাহলে ত্বরণের মান আসছে 10 মিটার সেকেন্ড ইকুয়ালস টু, আর ব্যাগ আসছে 28 মিটার পার সেকেন্ড, তাহলে ব্যাগ একটা ত্বরণ আর একটা বের করতে হবে। পরীক্ষা যেটা বলে আমাদেরকে সেটাই উত্তর। এখন যে প্রশ্নের সমাধান করছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012 সালে আসছে, সরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2012 সালে আসছে, রাজশাহী 2012 লিখে রাখতে পারে। সেম কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2010 সালে আসছিল, তবে সমীকরণ আর একটা দিছিল, সমীকরণটা একটু চেঞ্জ করে দিছিল। সমীকরণ চেঞ্জ করার কোনো ব্যাপার না, নিয়ম পারলে সব পারবে, নিয়মটাই হচ্ছে মেন। আমি অঙ্কের নিয়ম শিখাই, অঙ্ক মুখস্থ করাই না। সেম কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2012 সালে আসছিল, সমীকরণ আর একটা দিছিল, সমীকরণ আর একটা, কিন্তু সেম কোশ্চেন জাহাঙ্গীরনগর 2012 লিখে রাখতে পারেন। আরো যদি খুঁজে পাই, খুঁজে খুঁজে বাইর করে দেবে যে সব সব পাশে দিতে আসছে একবার না একবার, মানে একবার না একবার সব পাশে দিতে আসছিল। সেম কোশ্চেন সাস্টে আসছিল, তবে সাস্টে একটু টেকনিক অবলম্বন করছে। টেকনিক হচ্ছে যে ওরা কি করছে, তোমার ব্যাগের সমীকরণ দিছে, ব্যাগের সমীকরণ বলছে ত্বরণ বের করতে, ওরা সরণের সমীকরণ জানে, এটা জানে, এটা দিছে। তো এটা দিলে এবার তুমি এটাকে একবার ডিফারেন্সিয়েট করে এখানে নিয়ে যাবে আর কি, ত্বরণ বের করে নিবা, ওই ত্বরণের মধ্যে সময় বসা দিবা। আশা করি বুঝে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় একাধিকবার আসছিল, একবার না। যেমন আমি যদি বই, যে বই আমার হাতে আছে এটাতে যদি দেখি, এটাতে কত সালে আসছে বলছে, হয়তো বা দেওয়া নাই ঠিক নেই, কিন্তু এটা আসছিল এখানে, এটা আমি দেখতেছি না, এদের মতো এটা টাকা পয়সা দিতে আসে না, আসলে আসছিল এটা। ওকে, সো এবার হচ্ছে যে আমি আরো কয়েকটা কোশ্চেন আপনাদেরকে দেখাই দিই। সাপোজ বললো যে একটি ঘড়ির কাঁটার মিনিটের মিনিটের ব্যাগ কৌণিক ব্যাগ কত, আমাকে দ্রুত শেষ করতে হবে, আমরা তিন চ্যাপ্টার শেষ করে বলছি, আমরা অন্তত এক চ্যাপ্টার মধ্যে রয়ে গেছি। বলছি যে ঘড়ির কাটার মিনিটের মিনিটের কৌণিক বেগ কত, মিনিটের মানে সরি ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত। তো মিনিটের কাটার কৌণিক বেগ বলা, এর অর্থ হচ্ছে ওমেগা বের করা। তো ওমেগা ইকুয়াল টু আমরা জানি যে 2 পাই এন ডিভাইড বাই টি মিনিট বলে সাইড। এখন মিনিটের কাটা বলছে, মিনিট যদি তার মানে একবার ঘুরলে আমরা বের করতে পারতেছি। মিনিটের কাটার কৌণিক বেগ বের করতে কি কাটাটা একবার ঘুরলে হচ্ছে নাকি 100 বার ঘুরলে, 100 বার ঘুরা লাগবে? একবার একবার ঘুরলে আমি কৌণিক বেগ পেয়ে যাবো, 100 বার ঘুরার কোনো প্রয়োজন নেই।
যদি কঠিন আসে কিরকম আসতে পারে একটা উদাহরণ দিচ্ছি, কোশ্চেনটা লিখতে পারেন, এটা অবশ্য ফিজিক্স মেইন বইয়েও আছে, সব জায়গায় আছে, আপনারা মনে হয় কোশ্চেন হবে। বলবে যে 490 মিটার উপর থেকে সমবেগে চলতে থাকা একটি বিমান থেকে বোমা ফেলে দেওয়া হলো, সেটি আনুমানিক 1500 মিটার দূরে মাটিতে পড়ে। তাহলে এত মিটার উপরে মোট কথা হচ্ছে, খেয়াল করবেন, এটা হচ্ছে একটা বিমান, বিমানটা যাচ্ছিল, আচ্ছা বিমানের মতো করেই দিই হালকা, বিমান তো আমি আঁকতে পারি না, তোমারও দিচ্ছি আর কি। সাপোজ এটা হচ্ছে সেই বিমানটা, ওকে মনে করেন এদিকে যাচ্ছে, সে এদিকে যাচ্ছে। এখন বিমানটা মাটি থেকে 490 মিটার উপরে ছিল, তো সে তো যাচ্ছিল, এই অবস্থা সে একটি বোমা মাটিতে ছুড়ে মারলো মাটির দিকে। তখন দেখা গেল বোমাটি অনুভূমি 1500 মিটার দূরে গিয়ে পড়লো। অনুভূমি 1500 মিটার দূরে মানে এই যে এখানে থেকে এই দিকে 1500 মিটার দূরে, এইটা হচ্ছে 1500 মিটার, মানে ওই অবস্থায় বিমানটি মাটি থেকে মাটির ঠিক যে বরাবর ছিল সেখান থেকে 1500 মিটার দূরে, অনুভূমি বরাবর 1500 মিটার দূরে গিয়ে বোমাটি পড়লো। তার মানে বোমাটি এমনি করে এসে মাটিতে বসছে, আশা করি আমাদের কথা ক্লিয়ার, মানে প্রাসের মতো করে এসে বোমাটি মাটিতে পড়লো। বিমানের গতিবেগ আনুমানিক কত ছিল, এই বিমানের গতিবেগ জিজ্ঞেস করছে। আসলে বিমানের গতি বের করা আর ওই বুলেটের গতি বের বা বোমার গতি বের করা সমান। কেন আমি বলি, কারণ প্রাথমিক অবস্থায় যখন বিমান থেকে বোমাটি ছুড়ে মারে তখন বিমানের বেগ আর বোমার বেগ সমান থাকে। কেন? কারণ ওই বিমানের মধ্যে বোমাটি স্থির অবস্থায় বসেছিল প্রথমে, বোমার বিমানটা ওই বোমাটাকে নিচে দিয়ে ক্যারি করতেছিল, এভাবে করে ক্যারি করতেছিল, যখন ছুড়ে মারে তখন কিন্তু সে ওই বিমানের ব্যাগটাই লাভ করে। তার মানে বোমার ব্যাগ বের করা আর বিমানের ব্যাগ বের করা সেম জিনিস। মানে আমাদের কাছে তথ্য গিয়েছে মাটি থেকে কত উচ্চতায় আর মাটি থেকে কত দূরে গিয়ে পড়ল, এই হচ্ছে আমাদের কাছে তথ্য, আর আমাদের কাছে বিমানের ব্যাগটা বের করতে বলছে। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, সূত্র একটা আছে শর্টকাট, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার জি ডিভাইড বাই টু ওয়াই লিখবেন, যেখানে এক্স হচ্ছে আনুমানিকভাবে যে দূরত্ব তৈরি করছে সেটা, ওয়াই হচ্ছে যত উচ্চতা ছিল সেটা, আর জি মুখস্থ আছে আপনার। সো এবার লিখে দেন, এক্স স্কোয়ার মানে 1500 স্কোয়ার, তার মানে কারণ এক্স হচ্ছে আনুমানিকভাবে যে দূরত্ব তৈরি করছে সেটা, কিন্তু 9.8 ডিভাইড বাই টু ওয়াই, ওয়াই কত 490, বসান কত ক্যালকুলেটর বল, চাইলে ক্যালকুলেট করতে পারেন, ক্যালকুলেট ছাড়াও এটা 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 আমি কিভাবে ক্যালকুলেট ছাড়া করবো দেখাই দিচ্ছি। দেখেন এটা ঢাকাবাসী, এই প্রশ্ন এখন যেটা করতেছি এটা ঢাকাবাসী থেকে আসছিল 2007 সালে, মনে করেন এটা কিভাবে আমি ক্যালকুলেট ছাড়া করবো, 290কে দুই দিয়ে গুণ করলে, সরি 490কে দুই দিয়ে গুণ করলে কত হয়, 1000 থেকে এরকম হবে, 20 কম হবে, মানে 980 উপরে হচ্ছে 1500, কত 1500কে স্কোয়ার করা, 1500কে আমি স্কোয়ার করবো না, আমি একটু শয়তানি করবো, দেখবেন যে এই দেখেন আমি কি করতেছি, 1500কে স্কোয়ার না করে দেখেন আমি কি করতেছি, এই রুট ওভারের ভেতরে 1500কে লিখবো না, এটাকে বাইরে লিখবো, আর এখানে 9.8টা থাকুক, এই 1500টাকে বাইরে নিয়ে যদি আমি রুট ওভারও বাইরে লিখে দিই কোনো সমস্যা আছে, মানে 1500কে স্কোয়ার করে ফেলছি, স্যার আমি কি চালাই করছি, এরকম চালাই করি পরীক্ষা হলে পারতে হবে আপনাকে, তাহলে আপনি বুঝবেন আপনি পারতেছেন। এবার খেয়াল করেন, এইটা দিয়ে এটা কাটেন কত হয়, অটো 10 হয়, নিচে আরো একটা 10 আগে থেকে আছে, মানে 100 হয় নাকি, কত হয় বলুন তো, জি ভাই রুট ওভার 100 হয়, আলটিমেটলি রুট ওভার 100, রুট ওভার 100 ইনটু 1500, দেখেন তো রুট ওভার 100 মানে 10, 10 ইনটু 1500 তাহলে কত হইলো, 15000, জি ভাই 15000 ব্যাক ছিল আনুমানিক, আমাদের মাথাগুলো আছে দেখছো, থ্যাংক ইউ তোমাকে।
এই যে এটা তো, এটা তো, এটা সরি, উপরে এক নিচে 100, এভাবে আসছে আসলে। ও যেটা বললো এই যে রুট ওভার, ছোট কিন্তু 1500। এবার খেয়াল করো তো, এখানে কাটাকাটি করলে কত আসবে? এখানে কাটাকাটি করলে 10 আসবে, 1/10। ওয়ান সরি, হ্যাঁ রুট ওভার বাদ দিয়ে দিলে 1/10 আসবে। 1/10 দিয়ে এটাকে, 1/10, 1/10 দিয়ে এটাকে কাটো, কাটলে কত হয়? 150। বুঝে গেছে ভাই? 150 মিটার পার সেকেন্ড। এটাই ছিল বিমানের আনুমানিক বেগ। তো আশা করি ক্লিয়ার। এই অঙ্কটা একটু চেঞ্জ করে দেয়, এই অঙ্কটা আর একটু চেঞ্জ করে দিবে, যেরকম দিতে পারে কেউ কি বলতে পারবেন? দেখি বলতে পারেন কিনা, বা কোশ্চেন যারা কোশ্চেন তারা বলতে পারে, আমি জানি যারা করবে তারা বলতে পারবে। এটা আসলে করার উপর নির্ভর করে কে কত বেশি প্র্যাকটিস করছে। যাদের প্র্যাকটিস যত বেশি তার তত বেশি কম থাকে, বুঝছো কথা? এই অঙ্কটা আবার মেইন বইতে আছে কিন্তু, ফিজিক্সের, সেখানে কিন্তু আরেক ভাবে আছে, কিভাবে আমি বলবো না। খাতার মধ্যে দেখে, বইয়ের মধ্যে দেখে প্র্যাকটিস করে নিতে, খাতা এখন যেটা লিখছেন সেটা, আর হচ্ছে যে বইতে যেটা আছে ওইটা, খাতা আর বইকে কম্বাইন করবেন, কম্বাইন করে দেখে নেবেন। তো আমি আর এদিকে যেতে চাচ্ছি না, এই চ্যাপ্টার মধ্যে আমরা অনেক পড়া করেছি। আরো তক্তার অঙ্ক আছে, তক্তার অঙ্ক আছে, রয়ে গেছে ওইটা। তক্তার অঙ্কটা আমি বলে দিই, তক্তার তক্তা কতটি ব্যাথ করতে পারলে বলবে, যদি বলতে তক্তা কতটি ব্যাথ করতে পারবে, তা আপনি মনে রাখবেন। যদি মানে গুণ দেওয়া থাকে, যে গুলির ব্যাগ 4 গুণ করা হলো, গুলির ব্যাগ 4 গুণ করা হলো, ওই 4কে স্কয়ার করবেন, স্কয়ার করলে যত যত হয় ততটি তক্তা ব্যাথ করবে। আর যদি জিজ্ঞেস করে 25টি তক্তা ব্যাথ করতে হলে গুলির ব্যাগ কত গুণ করা লাগবে, ওই 25কে রুট ওভার করবেন, তাহলে 5 গুণ করা লাগবে। মানে 25টি তক্তা ব্যাথ করতে হলে কত গুণ করা লাগবে জিজ্ঞেস করলে, 25কে রুট ওভার করবে, মানে তক্তাকে রুট ওভার গুণকে স্কোয়ার। মানে এটা মনে রাখলে হচ্ছে, পরীক্ষা যাই দাও কিচ্ছু মনে রাখার দরকার নেই, পরীক্ষা এরকম ভাবে আসবে। একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ব্যাথ করতে পারে, যদি গুলির ব্যাগ 5 গুণ করা হয় অনুরূপ কয়টি তক্তা ব্যাথ করতে পারবে? তো 5 গুণ করা হলে অনুরূপ কয়টি তক্তা জিজ্ঞেস করলে আপনি স্কোয়ার করবেন, মানে গুণকে স্কোয়ার করবেন, যত গুণ বলবে ততকে স্কোয়ার করবেন। আর যদি উল্টাভাবে দেওয়া থাকে যে 25টি তক্তা ব্যাথ করতে কত গুণ করা লাগবে, তখন আপনি ওই 25টি তক্তা দেওয়া আছে কিন্তু এবার যেটা দেওয়া আছে সেটাকে এবার স্কোয়ার করবেন। তক্তা দেওয়া থাকলে তক্তাকে স্কোয়ার, গুণ দেওয়া থাকলে গুণকে, সরি তক্তা দেওয়া থাকলে ওটাকে রুট ওভার, আর গুণ দেওয়া থাকলে সেটাকে স্কোয়ার লিখে রাখতে পারেন। গুণ দেওয়া থাকলে স্কোয়ার, তক্তা দেওয়া থাকলে রুট ওভার, আর কিছু মনে রাখার দরকার নেই। আরো অঙ্ক আসে বিভিন্ন রকম, তম সেকেন্ডের অঙ্ক আসে, তম সেকেন্ডের অঙ্ক আমি কিন্তু সবগুলো এক একটা করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি আপনাদেরকে, যাতে আপনাদের কষ্ট কম হয়, বুঝছো কথা? একটু লাইনে থাকবেন, আমার একটা মনে হয় কল আসছে, এই কল দিচ্ছে, আল্লাহ একটু লাইনে থাকবেন। যাই হোক, কল পিস করলাম না, কি জানি কি করতে হবে। আচ্ছা তো এই যে অ্যাপ বের করবো আমরা, মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা করে নিবেন। 2G দূরত্ব দেওয়া থাকবে, গাড়ির ত্বরণ জিজ্ঞেস করবে এরকম, সুষম ত্বরণ সম্পন্ন একটি গাড়ি ষষ্ঠ সেকেন্ডে 20 মিটার এবং অষ্টম সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করলে গাড়ির ত্বরণ কত? এক্ষেত্রে মনে রাখবেন সরকারের একটা সূত্র আছে, আমি সিইউর জন্য করাচ্ছি, নট রিটার্নের জন্য, টাকা পাশে রিটার্নের জন্য এটাকে আপনারা আর আরও ডিটেল জানতে হবে। সিইউর জন্য শর্টকাটে এটা, এটা হচ্ছে নিয়ম। আপনাকে বলছে কি, বলছে যে ষষ্ঠ সেকেন্ডে 20 মিটার আর অষ্টম সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করলে গাড়ির ত্বরণ কত? তো ষষ্ঠ সেকেন্ডে বলছে 20 মিটার, অষ্টম সেকেন্ডে বলছে 30 মিটার, অষ্টম সেকেন্ডকে লিখবেন T2 এর জায়গায়, ষষ্ঠ সেকেন্ডকে লিখবেন T1 এর জায়গায়। S2 হচ্ছে যে অষ্টম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছিল 30, আর S1 হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছিল সেটা 30। আশা করি বুঝে গেছেন, নিচে 2 উপরে 10 5, একদম ইজি। আবার বলতেছি, একটি বস্তু ষষ্ঠ সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, অষ্টম সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুর ত্বরণ কত? সূত্র এইটা দিয়ে করে ফেলবেন ইজি, তাহলে বাকিগুলো নিজেরা নিজেরা করবেন। আরেকটা বলে দিচ্ছি,
এই যে 0.06 মিটার অতিক্রম করার পরে গুলির বেগ অর্ধেক হারায়, গুলির বেগ অর্ধেক হারায়, বলবে যে গুলিটি আর কত দূর বেধ করবে। তাহলে একটা গুলিকে একটা কাঠের মধ্যে নিক্ষেপ করা হলো বা ছোড়া হলো, তখন দেখা গেল কাঠের মধ্যে সেটি এত মিটার বেদ করার পরে গুলির বেগ অর্ধেক হয়ে গেছে, মানে ভি এর মান অর্ধেক হয়ে গেছে। তো জিজ্ঞেস করবে গুলিটি আর কতটুকু প্রবেশ করবে, যদি অর্ধেক হয় বলে উত্তর হচ্ছে s/3, এটাকে 3 দিয়ে ভাগ করে দিবেন উত্তর শেষ। মানে আগে প্রাথমিকভাবে যতটুকু ঢুকছিল তাকে 3 দিয়ে ভাগ করলে যা পাবেন সেটাই উত্তর, যদি গুলির বেগ অর্ধেক হয়। খেয়াল রাখবেন গুলির বেগ অর্ধেক হতে হবে, অর্ধেক না হলে আর ওই যে মূল নিয়ম মূল সূত্র অর্ধেক না হলে রিটেনে যেটা যেভাবে করতে হয় সেভাবে, এটা তো রিটেন না, এটা তো আমি এমসিকিউ শিখেছি। সূত্রটা গ্রুপে আমাদেরকে দিয়ে দিবেন আজকে, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে আমিও শিখে নিলাম। এখন খেয়াল করবেন আমরা বল কি জানি কিসের মধ্যে চলে আসছি, কাজ সরি বলতে পারছি নিউটনের বলবিদ্যার মধ্যে চলে আসছি। নিউটনের বলবিদ্যায় সিইউ তে কি প্রশ্ন আসছে আগে একটু দেখে নিই। ২০১৩ এবং ১৪ সেশনে একটা কোশ্চেন আসছিল সহজ জড়তা প্রভাব থেকে, একটি চাকার ভর লিখে নাকি চাকার ভর ১০ কেজি, চক্রপতি ব্যাসার্ধ ৫.৫ মিটার হলে জড়তা প্রভাব কত। একটি আমি শুরুতে সহজ দিয়ে শুরু করতেছিলাম, একটি চাকার ভর ১০ কেজি, চক্রপতি ব্যাসার্ধ ৫.৫ মিটার হলে জড়তা প্রভাব কত। আশা করি এক সেকেন্ডে এটা করা যাবে, আমি মনে করি যারা প্র্যাকটিস করবেন তারা এক সেকেন্ডে পারবেন, বাকিরা পারবেন না। জড়তা প্রভাব I=mk² আপনারা জানেন, চক্রবর্তী ব্যাসার্ধের একক কি বলুন তো? কেজি মিটার পার কেজি মিটার পার স্কয়ার এই যে এখান থেকে বেরোচ্ছে, এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে মিটার, মিটার উপরে স্কোয়ার আছে, এখানে মিটার স্কোয়ার আছে। ওকে সো এটা আশা করি পারবেন, এটা তো ঝামেলা হবে না তেমন একটা। এবার একটু আস্তে আস্তে ধীরে 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 ভেতরের দিকে যাই। দেখেন এখন আমি যে অঙ্কটা করতেছি এই অঙ্কটা ভিন্ন ভিন্ন ওয়েতে আসে, ভিন্ন ভিন্ন পরীক্ষায় এক পাশে দিয়ে এক রকম করে আসে, এবং দেখা যায় কয়েক বছর পর পর মানে একটু চেঞ্জ করে দিয়ে আসে। আপনাকে বলবে দুটি গাড়ি, এখানে কয়েকটা কন্ডিশন থাকে, দুটি গাড়ি বিপরীত দিক থেকে আসতেছিল, এ যাচ্ছিল এদিকে আর এ আসতেছিল এদিকে, গাড়ি দুটির ওজন এবং ব্যাগ দেওয়া থাকবে, এরা একে অপরের সাথে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পর এদের মিলিত ব্যাগ কথা জিজ্ঞেস করবে বা ধাক্কা খাওয়ার পর এদের এরা কোন দিকে যাবে, এটা একটা কন্ডিশন। বা এটা এই অঙ্কটা আপনাকে করে ফেলি তাহলে বাকিগুলো করতে আমার ইজি হয়ে যাবে। সাপোজ এটা ৪০ কেজি, এটা ৬০ কেজি। এখন আমি যে কোশ্চেনটা লিখতেছি এটা সিইউটা আসলে ২০১২ সালে, তারপরে এটা আসতেছিল ১০ মিটার পার সেকেন্ড বেগে, এটা আসতেছিল ৫ মিটার পার সেকেন্ড। এখন বিপরীত দিকে এই শব্দটা কিন্তু কোশ্চেনে উল্লেখ থাকে, খেয়াল করবেন এটা কিন্তু চিত্র দিবে না, এভাবে আমি যেভাবে চিত্র আছি সেভাবে দিবে না, বলবো যে গাড়ি দুটি বিপরীত দিক থেকে আসতেছিল, এত কেজি ও এত কেজি বরের দুটি গাড়ি যথাক্রমে এত ও এত ব্যাগ নিয়ে বিপরীত দিক থেকে আসতেছিল, এই হচ্ছে কোশ্চেন, লিখে রাখেন। আবার বলতেছি আপনি ৪০ কেজি ও ৬০ কেজি পরে দুটি গাড়ি যথাক্রমে ১০ মিটার পার সেকেন্ড ও ৫ মিটার পার সেকেন্ড ব্যাগে পরস্পর বিপরীত দিক থেকে আসতেছিল, এই সময় গাড়ি দুটি ধাক্কা খেল, ধাক্কার পর গাড়ি দুটি একত্রে যুক্ত হয়ে কত ব্যাগে চলবে। এখন খেয়াল করেন ধাক্কা তো খেলো এরা, ধাক্কা খেয়ে দুজনে এই যে এখানে এসে একত্রিত হয়ে যাবে, খেয়াল করবেন দুজন কিন্তু এখানে এসে ধাক্কা খেয়ে একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে হয় দুজন এদিকে যাবে একসাথে অথবা দুজন এদিকে যাবে, এটা নির্ভর করবে কার ভর বেগ বেশি, কার ওজন বেশি, এটা এটার উপরও নির্ভর করবে না
কার ব্যাগ বেশি এটার উপর নির্ভর করবে না, নির্ভর করবে কার ভর ব্যাগ বেশি। খেয়াল করবেন, অনেকে মনে করে যার স্পিড বেশি সে ঠেলে নিয়ে যাবে, না, স্পিড যার কম সেও ঠেলে নিয়ে যেতে পারে। এটা নির্ভর করবে কার ভর ব্যাগ বেশি, আবারও বলতেছি কার ভর ব্যাগ বেশি। খেয়াল করুন, এটা আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি, একটা ট্রাক আসতেছে অনেক ভারী, মনে করেন আপনাদের বর্তমানে যে ট্রেন চলছে তরমুজ নিয়ে আসতেছে ট্রাক একটা, এখন তরমুজ নিয়ে সে মনে করেন আসতেছে, তো তার ব্যাগ ছিল মাত্র 20 মিটার পার সেকেন্ড, সামনের দিক থেকে এদিক থেকে আর একটা কার আসতেছিল, সেটি 100 মিটার পার সেকেন্ড ব্যাগে আসতেছিল, তার অনেক বিশাল গতি। এখন কারটা এসে ট্রাকটাকে মেরে দিল, এখন আমাকে বলেন তো কারটা ট্রাক সহ পিছনের দিকে চলে যাবে না ট্রাক সহ কারটা সব পিছনের দিকে যাবে, কোনটা? আমি বলতে চাচ্ছি কার কি ট্রাককে ঠেলে নিয়ে যাবে নাকি ট্রাক কারকে ঠেলে নিয়ে যাবে, কি মনে হয় আপনাদের? যার ওজন বেশি, মানে ওজনের ব্যাগের গুণ তো কারকে, যার ভর ব্যাগ বেশি, এখানে ট্রাকের ভর ব্যাগ মাস্ট বেশি হবে, ট্রাক উল্টা কারটাকে ঠেলে নিয়ে যাবে, বুঝতে পারছেন? এনে মূল কারণ কি? গতি না, মূল কারণ হচ্ছে ভর ব্যাগ কার বেশি। ট্রাকের মধ্যে তরমুজ আছে, মনে করেন তরমুজের কেজি 1000 কেজি, ট্রাক মনে করেন তরমুজ সহ ট্রাকের ভর 1000 কেজি, আর দেখা গেছে যে গাড়িটা এখানে চলতেছে, যে গাড়িটা এখানে কারটা সেটা মনে করেন সর্বোচ্চ মনে করেন 200 কেজি, মনে করেন আর কি, আমি বললাম এটা তো 1000 কেজি আরো বেশি হবে, 2000 কেজি মনে করেন, ট্রাকের ভর সহ তরমুজের ভর সহ 2000 কেজি, আর এটা মনে করেন মাত্র মনে করেন 300 কেজি, মনে করেন কারটা হচ্ছে 300 কেজি, খেয়াল করেন এটা হচ্ছে 300 কেজি আর এটা হচ্ছে 2000 কেজি। ওকে, এখন এখানে খেয়াল করেন তো কত আসে ভর ব্যাগ, ভর এবং ব্যাগের গুণফলকে ভর ব্যাগ বলে, এ হচ্ছে ভর, এ হচ্ছে ব্যাগ, দুইটার গুণফলকে ভর ব্যাগ বলে। এখানে ভর ব্যাগ কত আসে, 4 এর পরে 0 4টা, মানে 40,000 নাকি, 40,000 ভর ব্যাগ ট্রাকের, আর ওই কারের ভর ব্যাগ কত দেখেন তো, 30,000, কত? 30,000 দেখেন, ট্রাক কিন্তু একবার আসতে চলতেছে, তারপরেও তার ভর ব্যাগ বেশি, কারণ ওই যে তার ওজন বেশি, তার ভর, তার মধ্যে যে ভর সেটা বেশি, এই জন্যই মেরে দেওয়ার পরেও ট্রাকটা কারটাকে পিছিয়ে নিয়ে যাবে, মানে মূলত ট্রাক মানে ঠেলে ট্রাকটা কারটাকে নিয়ে যাবে, এবং ট্রাকের ক্ষয়ক্ষতি থেকে কারের ক্ষয়ক্ষতি বেশি হবে, কারের যাত্রীদের বা কারের বডির ক্ষতি বেশি হবে। সো আশা করি বুঝতে পারছেন, এখানে মূলত আপনি জোরে গিয়ে মারে দিবেন মনে করেন আপনি বেঁচে যাবেন, তা না, এখানে মূলত যার ভর ব্যাগ বেশি সেই বেঁচে যাবে, মানে তার ক্ষতি কম হবে। ওকে, এবং আসলে ক্ষতিটা ভর ব্যাগের উপর নির্ভর করে না, ক্ষতি নির্ভর করে আরো আরো বিভিন্ন সিচুয়েশনের উপর আছে, আরো বিভিন্ন কাহিনী আছে। যেমন যদি এটা এই সেম যদি জিনিসটা যদি তোমার অন্য কোনো গাড়ি হয়, এটা যদি বাস হয় তাহলে সেক্ষেত্রে হয়তো তারও ক্ষয়ক্ষতি কম হবে, মানে ক্ষয়ক্ষতি হবে কি হবে না এটা নির্ভর করতেছে যে ওই গাড়িগুলোর ব্যাগের উপর, যে গাড়ি দুইটার সংঘর্ষে একত্রিত হয়েছে সেই গাড়ি দুইটার ফিটনেস কিরকম, এদের উপর নির্ভর করতেছে। ওকে, বা মানে কোন অ্যাঙ্গেল থেকে কে কাকে মারছে এটার উপর নির্ভর করে। তো ক্ষয়ক্ষতির দিকে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট ভর ব্যাগ দিয়ে কিভাবে দুইটাকে ডিফাইন করতে পারি সেটা, তার মানে এই দিকে। তাহলে এখন আমরা নিশ্চিত ভাবে বলতে পারি গাড়িটা এবং কারটা সহই দিয়ে যাবে। এখন আগের অঙ্ক আমাদের যেটা প্রশ্ন দেওয়া আছে সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে কি আমরা বের করি, আমাদেরকে জিজ্ঞেস করছে মিলিত গাড়ি দুইটি কোন দিকে যাবে, বা সরি কোন দিকে না কত বেগে যাবে, মিলিত গাড়ি দুইটি কত বেগে যাবে, কোন দিকে যাবে সেটা জিজ্ঞেস করা নেই, শুধু কত বেগে যাবে এটা জিজ্ঞেস করছে, পরীক্ষা কিন্তু কোন দিকে যাবে এটাও জিজ্ঞেস করা হয়। তো এখন আমি শুধু কত বেগে যাবে সেটা বের করি, খেয়াল করেন এই দুইটার ভর বেগ কত, কথা বলো, 400, হ্যাঁ 400, এই দুইটার ভর বেগ কত, 300, একটু লাইনে থাকেন। আমি কি এখন টাকাটা পাঠাবো স্যার? হ্যাঁ হ্যাঁ পাঠান, সমস্যা নেই, আমি একটা আসলে ক্লাসের মধ্যে আছি, বুঝতে পারছেন, আপনি পাঠিয়ে দিয়ে আপনার স্টুডেন্টের নাম আর কলেজের নামটা একটু মেসেজ করে দিবেন আমাদেরকে, স্টুডেন্টের নাম কলেজের নাম আর যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন ওটা দিয়ে দিলেও হবে। হ্যাঁ জি, যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটাও দিয়ে দিবেন,
আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে যে তাহলে বর্বে তোমরা দুইটার আশা করি পেয়ে গেছো। এখন এখানে সংঘর্ষের ফলে ভরবেগের নিত্যতা সূত্র পালিত হয়, অর্থাৎ সংঘর্ষের আগের মোট ভরবেগ মোট ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরের ভরবেগ। লিখে রাখেন এটা, সংঘর্ষের আগের মোট ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরের মোট ভরবেগ, মানে আগে পরে ভরবেগ সমান থাকে। সংঘর্ষের আগে মোট ভরবেগ কত একটু দেখে নিত, একটা ছিল 40 ইনটু 10, এখন এখানে কি প্লাস হবে না মাইনাস হবে কি বলতে পারবেন? মাইনাস, কারণ এটা বিপরীত দিক থেকে আসতেছিল, ভরবেগের জন্য বিয়োগ হবে। তাহলে মোট ভরবেগ এটা সংঘর্ষের আগের মোট ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরের মোট ভরবেগ কত বলতে পারবেন? পরে কিন্তু দুইটা একত্রিত হয়ে গেছে, তার মানে পরের ব্যাগ একই, কিন্তু ভর ভিন্ন ভিন্ন, ভর এম ওয়ান প্লাস এম টু। এই মানে আমি আপনাকে আরো ইজিলি লিখি, তাহলে আপনাদের মানে আপনাদের আসলে অনেকে বেসিক ক্লিয়ার নাই বিভিন্ন সমস্যা, এই জন্য বলতেছি আমি পারবো, ওই পাশাপাশি একবার করে আসবেন। এই দেখেন এটাকে এম ওয়ান, এটাকে ভি ওয়ান লিখতে পারি, তো এম ওয়ান বাই ইউ ওয়ান, ইউ ওয়ান, আর এটাকে এম টু ইউ টু লিখতে পারি, ইউ টু। এখন সংঘর্ষের আগে যেহেতু দুইটা বিপরীত দিক থেকে আসছে, সেটা মাইনাস হবে, ইকুয়াল টু এটা সংঘর্ষের আগের মোট ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরের মোট ভরবেগ। সংঘর্ষের পরে দুজনের দুজন তো একই বস্তু হয়ে গেছে, এখন দুজন একই বস্তু এবং দুজনের ব্যাগ একটাই, সো এটাই শুধু ভি লিখবো আমরা, ভি প্লাস দুজনের ভর, ভর এখন যোগ হয়ে গেছে, ভর আর আলাদা নাই, একত্রিত হয়ে গেছে, এই জন্য এম ওয়ান প্লাস এম টু। আশা করি বুঝে গেছেন এবার, এবার খেয়াল করেন 40, 60 আর 10, 5, এম ওয়ান হচ্ছে 40 আর ইউ ওয়ান হচ্ছে 10, মাইনাস এম টু হচ্ছে 60, ইউ টু হচ্ছে 5, ইকুয়াল টু ভি আমরা জানি না, মিলিত ব্যাগ আমরা জানি না, গাড়ি দুটি যখন মিলিত হয়ে গেল তখন ব্যাগ কত আমরা জানি না, কিন্তু তখন আমরা ভর জানি, ভর দুইটা যোগ হবে আর কি, ভর দুইটা তো ভর তো আর চেঞ্জ হবে না, বহুত দুটো যোগ করলে 100 হচ্ছে, কিন্তু 100, সো আশা করি ক্লিয়ার একদম। এখানে 400 মাইনাস কত আসতেছে, 300 নাকি 100 আসতেছে, 100 ইকুয়াল টু ভি ইনটু 100, তাহলে ভি এর মান কত আসলো, 1, ভি এর মান কত আসলো, তাহলে মিলিত ব্যাগ হচ্ছে 1, 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড ব্যাগ কোন দিকে যাবে বলতে পারবেন? জানতে ডান দিক বাম দিক আমি বুঝি না, যেটি 60 মিটার পার সেকেন্ড ব্যাগে, সরি যেটির ওজন 60 কেজি আর যেটির ওজন 40 কেজি, কোনটার দিকে যাবে? 60 কেজির দিকে যাবে। হ্যাঁ, 60 কেজি ওজনের যে গাড়িটি ছিল সেই গাড়িটা যে দিক থেকে আসতেছিল তাকে ঠেলে নিয়ে চলে যাবে, মানে এই গাড়িটা, এই 40 কেজি ওজনের গাড়িটা, এই গাড়িটাকে, এই গাড়িটা দুজন তো মুখোমুখি আসতেছিল কিন্তু একে মেরে দিয়ে ঠেলে এদিকে নিয়ে চলে যাবে, কারণ এর ভরবেগ কম আর এর ভরবেগ বেশি, এর দেখেন এই 400 ভরবেগ আর এর ভরবেগ কত, 300, যদিও এর গতি ছিল, গতি এর ওজন বেশি কিন্তু গতি কম, আবার এর ওজন মিডিয়াম কিন্তু গতি আছে, তো এই জন্য এখানে আমি গতি বেশি না ভর বেশি বলে দেখবো না, কিন্তু তাকানি যাবে না, তাকাইতে হবে মোট ভরবেগ কত, যার মোট ভরবেগ বেশি সে ঠেলে নিয়ে চলে যাবে, শেষ। আমি এতটুকু বুঝি, আপনারাও এটা বুঝবেন, যার ভরবেগ বেশি সে ঠেলে নিয়ে চলে যাবে, এটা বুঝলে পরীক্ষা হলে দিক বের করতে পারবেন ইজিলি। এই কোশ্চেনটা ভিন্ন ভিন্ন ওয়েতে ভিন্ন ভিন্ন পাশে থেকে আসে থাকে, আপনারা দেখছেন নিশ্চয়ই, আশা করি। গাড়ি দুটি একই দিক থেকে এসব মেরে দিতে পারে একজনকে, যেমন কিরকম একটি গাড়ি যাচ্ছিল আস্তে আস্তে আর একটি গাড়ি পিছন থেকে জোরে এসে মেরে দিল, এটা হতে পারে না, এই যে একটা গাড়ি মনে করেন এদিকে আস্তে আস্তে যাচ্ছিল, মানে আর একটা গাড়ি জোরে এসে এটাকে মেরে দিল, হতে পারে না, পারে কি না, দুইটা একই দিকে যাচ্ছিল, এখন দুইটার ভরবেগ কত আমাদের জানার দরকার নাই, মেরে দেওয়ার পরে দুইটা অবশ্যই আবার কোন দিকে যাবে, এদিকেই যাবে, ঠিক কি না, তা দুইজনে দুইজনে একই দিকে যাচ্ছিল, মেরে দিলেও একই দিকে যাবে, আশা করি ক্লিয়ার। ওকে, এইটা এটা ওই ওই সেম অঙ্ক, সেম অঙ্ক, এখন শুধু প্লাস হবে আর কি, ওই যে এম ওয়ান ইউ ওয়ান
প্লাস কি হবে m2 u2 u2 ইকুয়াল টু v ইনটু m1 প্লাস কি m2 v একই কেন কারণ এখনো দুইটা মিলিত হয়ে গেছে মিলিত হয়ে একই দিকে চলে যাবে একই দিকে কিছুক্ষণ পর গিয়ে তারা থেমে যাবে কিন্তু কিছুক্ষণ তো যাবে এই জন্য মিলিত হবে আবার এরকমও হতে পারে কিন্তু বহুত কন্ডিশন আছে এখানে এরকম হতে পারে কিনা দেখেন তো মনে করেন এই গাড়িটা এদিক থেকে আসলো আবার এই গাড়িটা এদিক থেকে আসলো বিপরীত দিক থেকে আসতেছে মেরে দিল একে অপরকে এভাবে মেরে দিল মেরে দিয়ে এই দিকে চলে যাচ্ছে আর এই দিকে চলে যাচ্ছে এরকম হতে পারে না দিকে বিপরীত দিকে যাচ্ছে মারার পরেও হতে পারে কিনা পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে m1 u1 মাইনাস m2 u2 ইকুয়াল টু কি লিখতে হবে বলো তো m1 v1 মাইনাস m2 v2 লিখতে হবে কারণ এখন দুজনের ভেগ আলাদা দুজন ভিন্ন ভিন্ন দিকে যাচ্ছে বুঝে গেছে আমার কথা কি শুনছেন এরকম ঘটনা ঘটে কিনা যে দুইটা বস্তু ভিন্ন দিক থেকে এসে মেরে দিয়ে আবার বিপরীত দিকে হাঁটা দিলে এরকম হয় কিনা বলতো গাড়ির ক্ষেত্রে না হলেও বস্তুর ক্ষেত্রে কিন্তু এরকম হয় দুইটা মার্বেল মার্বেল তো দেখছেন নাকি একে অপরকে যদি মেরে দেয় বিপরীত দিক থেকে এসে এই দুইটাকে মার্বেল মনে করেন এসে মার্বেল টু এটা মার্বেল ওয়ান মেরে দিলে দুইটা একে অপরকে বিপরীত দিক থেকে এসে তারা কি একত্রে লেগে যাবে না আবার বিপরীত দিকে যাবে বলেন বিপরীত দিকে যাবে পাথর কথা চিন্তা করলে মার্বেল যদি না চিনেন পাথর তো চিনেন দুইটা পাথরকে আপনি এভাবে বিপরীত দিক থেকে আঘাত করেন তো দেখবেন যে দুইটা দিক থেকে চলে যাবে ওকে আশা করি বুঝতে পারছেন ইভেন পাথর না বলে চাকা মনে করতে পারেন এটা দুইটা চাকা এটা একটা চাকা এটা একটা চাকা তো দুইটা কারণ কোনো কারণে চলতে চলতে এসে মেরে দিল একে অপরকে মেরে দিয়ে দেখবেন দুইটা আবার পিছন দিকে চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন এই করোনাও করতে পারে আমি ওদিকে যাচ্ছি না গেলে মানে আজকের ক্লাস শেষ হবে না অলরেডি এক ঘন্টা 33 মিনিট পার হয়ে গেছে আমরা শাস্ত্রের একটা অঙ্ক করতেছি অঙ্কটা 2007 সালে আসছিল এরকম অঙ্ক পরীক্ষা এসে থাকে নর্মালি জন্য আমি করাচ্ছি 27 কেজি বরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এটি এক মিনিট সরি 27 কেজি বরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এক মিনিটে এর ব্যাগ ঘন্টায় 12 কিলোমিটার বৃদ্ধি পাবে এক মিনিটে এর ব্যাগ ঘন্টায় 12 কিলোমিটার বৃদ্ধি পাবে প্রশ্নটা লিখেন 27 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এক মিনিটে এর ব্যাগ ঘন্টায় 12 কিলোমিটার বাড়বে 12 কিলোমিটার বৃদ্ধি পাবে ঘন্টায় 12 কিলোমিটার বৃদ্ধি পাবে দ্যাট মিন্স জি মাইনাস ইউ ইকুয়াল টু 12 হবে অনেকে নিজের ফ্যামিলির সাথে কথা বলতেছেন ফ্যামিলি মেম্বার সাথে ক্লাসে মনোযোগ দেন আমার চেহারাটা দেখাচ্ছি চেহারা না দেখালে আমার সমস্যা দেখা যায় যে ক্লাসে টেনশন কম থাকে সবাইকে যুক্ত আছেন রায়হান আপনি নিজেকে একটু মিউট করে দেন জুনায়েদ সানি কি শুনতেছেন জি ভাই রায়মা সুলতানা কি আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি শুভ মোরাইন ইসলাম জি ভাই আর পি ইসলাম আজিজ সবাই একবার জি আসি দুজন কথা বলা নাই মোরাইন ইসলাম কথা বলা থাকলেও হয়তো কথা বলতেছে না আমি নাই ধরে নিচ্ছি যেহেতু কথা বলতেছে না আপনারা এই যে আমি যখন ক্লাস শেষ করব যে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো গ্রুপে শেয়ার দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং যে পারেন সে এটা করে দিবেন করে দিলে যেটা হবে আপনার নিজে প্র্যাকটিস হবে আপনি বুঝ মনে করতে পারবেন যে এটাতে আরেকজনের সমস্যা হচ্ছে এর পিছনে আপনারা হতে পারে সেই জন্য নিজেরা নিজেরা একটু মানে যেটা কেউই পারতেছে না সেটা ফাইনালি আমার কাছে পাঠাবেন
আমাকে অনেক সময় আমার ইনবক্সে পাঠাবে, গ্রুপে না, গ্রুপে আমি দেখি না। গ্রুপে আপনারা যে একজন আরেকজনকে এগুলো আলাদা আলাদা করতেছেন এগুলো আমি দেখি না। আমাকে মানে গ্রুপে যদি সমাধান না পান দেন আমার কাছে পাঠাবেন। এটা কিভাবে করবেন বলেন? কথা বলে না কথা কি বলা যায় না? তাহলে খেয়াল করেন বস্তুর ওজন ছিল 27 কেজি, বল কত প্রয়োগ করতে হবে জিজ্ঞেস করা হয়েছে, কত প্রয়োগ করলে 1 মিনিটে, সরি 1 মিনিটে না, হ্যাঁ 1 মিনিটে ঘন্টায় এত কিলোমিটার বেগ বৃদ্ধি পাবে, 1 মিনিটে এত কিলোমিটার বেগ বৃদ্ধি হবে, এটা মনে রাখেন। শুধু ঘন্টায় 1 কিলোমিটার পড়লে মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, 1 মিনিটে আবার 1 মিনিটে 12 কিলোমিটার, 1 মিনিটে ঘন্টায় এত কিলোমিটার বৃদ্ধি হবে, এটা আবার কিরকম কথা? 1 মিনিটে মানে মূলত 1 মিনিটে গাড়িটির বেগ মনে করেন 12 কিলোমিটার পার আওয়ার বাড়বে, এই হচ্ছে কথা। মানে ঘন্টা হিসেবে বাড়বে বেগটা, মিনিট হিসেবে না, তবে 1 মিনিটে বাড়তে হবে এটা। 1 মিনিটে এই হিসাবে কতটুকু বাড়বে এটা হচ্ছে মূল কথা। বস্তুটির ওজন এত ছিল বা গাড়িটির ওজন এত ছিল, একে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে ত্বরণ বের হবে, তারপর ত্বরণকে ভর দিয়ে গুণ করলেই তো বের হয়ে যাবে। হ্যাঁ 12 কিলোমিটার পার আওয়ার কে সমান, ত্বরণ বের হচ্ছে কত, ত্বরণ কত বের হচ্ছে বলেন, কিলোমিটার পার আওয়ার কে আবার মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে। হ্যাঁ কত আসছে তোমার আনসার? করি নাই আমি, ইকুয়েশনটা মাথায় আসছে আমার। দেখি করো, তোমার তুমি তোমার মতো করে করো, দেখো কত আসে। তুমি বোর্ডের দিকে তাকাইও না, তোমার মতো করে করো, দেখো কত আসে। খেয়াল করো আমি যদি এখানে এ বের করি তাহলে হবে, আমরা কিন্তু অ্যাপ জানি না, আবার খেয়াল করবো আমরা অ্যাপ জানি না, আমরা এও জানি না, শুধু এম জানি, এম হচ্ছে 27 কেজি। সো এফ ইকুয়াল টু আমি দেখতেছি 1.5 আসছে আমার, 1.5, উত্তর হচ্ছে 15.5। এটা আসে কিনা দেখো, তোমার 10 কোথাও জমা হয়েছে, এর মান হচ্ছে v মাইনাস, হ্যাঁ আমার 10 ঝামেলা হয়েছে, আমি 1-0 কম দিছি। ওকে বলো কি এরকম সব বলো, আমি সেভাবে করি। ফার্স্টে কিলোমিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি, কাকে 12 ইনটু 12 কে 12, হ্যাঁ 12 ইনটু 12 ইনটু 1000 ডিভাইডেড ডিভাইড বাই 3600 ইনটু 60 কেন 1 মিনিটের জন্য? হ্যাঁ মানে এটা হচ্ছে কিলোমিটার, এটা এখন মিটার নিয়ে গেছো, এটা কি এটা মিটার নিয়ে, এটা হচ্ছে যে সেকেন্ডে, তো আর আমাদের ওই যে 1 মিনিটে বের করতে বসলাম না, ওইটা গুণ করব, হ্যাঁ তাহলে কত আসে, গুণ করব তাহলে আসে 0.5 আমার একটু ক্যালকুলেশন, এখানে তো 200 আসে, না এখানে আসে, তারপরে দেখো তো এটা কি বেরিয়েছে,
এটা আসলে ব্যাগ, তোর তোর এটা সময়, তারা ত্বরণ বের হইলো নাকি? হুম তাহলে এখন তুমি 200 দিয়ে 87 গুণ করবা নাকি? তাহলে তো মিলে না। না আপনার এখানে হয় নাই তো, হ্যাঁ 200 হয় না তো, 0.05 হয়। কেমনে? এই যে ক্যালকুলেটার করে দিচ্ছি আমি মাত্র, 1000 1000 এর 0.2 থেকে কাটলাম এখানে। ভাই আমিও ক্যালকুলেটার দেখছি, 200 আসে, ও তো 200 আসছে। 60 তো গুণ হবে না, ভাগ হবে 36 এর সাথে। আচ্ছা এটা হচ্ছে v v ডিভাইড বাই t এর ত্বরণ হয় নাকি? হ্যাঁ। তুমি তো গুণ বলছো, আমি তো বুঝি না। আমিও বলতেছি আপনিও বুঝতেছেন না এখানে। এবার দেখো তো সবাই ক্যালকুলেশন করে, 3 3 3 কে দিয়ে 10 10 ভাগ 118 দিলে কত হয়? 180 দিলে কত? আনসার হচ্ছে 15.5। 15.5 কেমনে আনবে সেটা বলো। মানে তুমি তুমি এই ব্যাগটা ব্যাগ ব্যাগ ব্যাগটাকে টি দিয়ে ভাগ করছো আর কি। টি দিয়ে ভাগ করার কারণে তোমার আসছে তরল, তরলটাকে এখানে বসে দিচ্ছি তুমি। আমাদের তো সবকিছুই ঠিক আছে, এখন 15 এরপরে যদি একটা 10 পথে গুণ করিতাম তাহলে অ্যানসারটা একই আসতো। এখন 1.5 আসছে তোমাদের না? হ্যাঁ সবই তো ঠিক আছে, ইকুয়েশন সব জায়গা থেকে তো ঠিক আছে। হ্যাঁ সেটা তো আমারও মনে হচ্ছে, কিন্তু এরাও আনসার 1.15.5 কেন দিচ্ছে? আমরা অপশনে কিন্তু আবার 1.5 আসছে, দ্যাট মিন্স এটাই আনসার। হ্যাঁ মানে ওরা আমি যেটা যে বই দেখতেছি এই বইতে আনসার আর একটা দিছে, কিন্তু অপশনে কিন্তু আবার এটা আছে, সো দ্যাট মিন্স এটাই আনসার ওরা ভুল দিছে। এবার হচ্ছে যে আমরা আরেক জায়গায় চলে যাচ্ছি, ওকে? আমরা আরেকটা দেখি, ঢাকা বাসের একটা দেখি, শেষ করে দিব 10 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 10 মিনিট, 12টা বেজে গেছে হবে। আমি যে এত এত রাইতে ক্লাস দিচ্ছি, অনেকে হচ্ছে যে মনে রাতে জেগে থাকে না, গ্রামের অনেকে 11টা 10টার মধ্যে ঘুম যায়। তোমরা যারা গ্রামে যাও তারা দেখছো যে গ্রামের মানুষ কিন্তু 10টার মধ্যে ঘুমিয়ে ঘুমের মধ্যে থাকে, তো সেই হিসেবে যারা গ্রামের মধ্যে থেকে ক্লাস করছে তারা কিন্তু তাদেরকে আমি ডিস্টার্ব করছি করতে পারি। কি বলবো, ম্যাক্সিমাম কয় একই রকম একই রকম যেগুলো আমাকে আমরা করছি। আচ্ছা আর একটা করি যেগুলো এটার সাথে মিল নেই, এরকম একটা করি, যেমন কেন্দ্রমুখী ত্বরণের অঙ্ক আছে তোমরা জানো, তারপর হচ্ছে সবগুলো আমাদের সমস্ত তোমরা পারবা, আমি শুধু করছি। ঢাকা বাসের 2017 সালের প্রশ্ন, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার বেগে সমদ্রুতিতে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু, হ্যাঁ বলো, আর ইকুয়াল টু ভি স্কয়ার বাই নাকি? এ একদম ইজি হয়ে গেছে, ওকে? জি ভাই, জি। তারপরে সে মিটার পার সেকেন্ডে নিয়ে
দরকার নাই যে যেটা জায়গা হচ্ছে সেটা ঠিক সেটা বুঝতে হচ্ছে তো মিটার 5 সেকেন্ড থেকে নেওয়া কি কাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2017 সালে আসছে, যদিও এটা সিলেবাসের বাইরে কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে কিছু নাম করা আছে। একটি কাঠের তক্তার উপর একটি ইটের নিশ্চল কোণ 40 ডিগ্রি, নিশ্চল কোণ বলছে 40 ডিগ্রি, কাঠের তক্তার উপরে ইটের নিশ্চল কোণ, এটা ইট ও তক্তার মধ্যবর্তী স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? স্থিতি তোমাদের মধ্যে এটা মনে নাই, এই টপিকটা আগে আমাদের সময় ছিল, আমরা যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন ছিল এটা, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি 2014 সালে, তখন ছিল, আমাদের পরের বেস থেকে পাঠ করে দিচ্ছি, মানে বই সংক্ষেপ করছে সিলেবাসটা, তো সেই জন্য আমি এখনো মোটামুটি মনে আছে আমার। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত জিজ্ঞেস করছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সূত্র হচ্ছে, আরেকটা আছে গতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা মনে রাখবেন, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ এস দিয়ে প্রকাশ করা হতো, মিউ এস ইকুয়াল টু ছিল ট্যান থিটা এস, একদম সহজ, ট্যান থিটা এস, ওকে, যেখানে থিটাটা থিটা এসটা হচ্ছে ওই যে ওটা যে মধ্যবর্তী যে ঘর্ষণ কোণ দেওয়া আছে সেটা 40, অর্থাৎ 43 ডিগ্রি হচ্ছে উত্তর, 43 ডিগ্রি আনসার, মানে আমি জাস্ট ইজি এর জন্য করাচ্ছি, নাহলে করাতাম না, আবার আরো যদি প্রশ্ন হয়ে করাতাম না, তোমাদের সিলেবাস না কিন্তু কঠিন, তাহলে করাতাম না, যা আসে আর কি 43 ডিগ্রি মান 1 আসে না, তাহলে এখানে 1 থেকে একটু হালকা কম আসবে আর কি, দেখা গেছে 0.84 আসে, 0.84 এই যেভাবে করে বের করে নিবেন ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর ছাড়া যেভাবে করতে এখন দেখছেন তো, আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতেছি, আজকের কোনো ক্লাসে আমার কোনো ক্যালকুলেটর দরকার নেই এখন পর্যন্ত। এবারে খেয়াল করেন আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 17 সালের একটা প্রশ্ন করতেছি, একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ গুণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়ান পার সেকেন্ড হয়, পাখাটির কৌণিক ত্বরণ কত? একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ গুণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়ান পার সেকেন্ড হয়, তাহলে 10 বার গুণল 20 রেডিয়ান পার সেকেন্ড হলো, 10 বার ঘুরের পরে জিজ্ঞেস করছে কৌণিক ত্বরণ কত, তাহলে কৌণিক ত্বরণ ওমেগা হবে নিশ্চয়ই, সরি আলফা হবে, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে আলফা ইকুয়াল টু কি হবে বলেন, আলফা ইকুয়াল টু ওই যে আমরা যেভাবে ত্বরণ বের করি ওরকমই, ত্বরণ বের করার সময় আমরা লিখি v² - v² / 2s, মনে আছে নিশ্চয়ই আপনাদের, এখানে লেখা থাকে এই আর কি, তো এই যে এখন আলফা, তাহলে এখানে v এর জায়গায় ওমেগা হবে আর কি, ওমেগা 2 লিখতে পারেন, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বা ওমেগা নট, আদি বেগ আর কি, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই 2s এর জায়গায় 2θ, বুঝে গেছেন আশা করি। এবার খেয়াল করেন আমরা পাখাটি যত বেগ লাভ করছে সেটা লিখবো করে, আর সুইচ অন করার আগে পাখার বেগ ছিল 0, সুইচ অন করার 20 পরে 20 বার ঘুরে সরি 10 বার ঘুরের পরে এত ব্যাগ লাভ করছে, এই জন্য এটা শেষ ব্যাগ, দিবে ভাই 2θ, কোশ্চেন হচ্ছে থিটা কত হবে বলতে পারবেন কেউ, থিটা কত হবে, থিটা কত আমি বলে দিচ্ছি আপনাকে খেয়াল করবেন, একটি পাখা যখন একবার ঘুরে তখন এটির কৌণিক সরণ হয় 2π, ঠিক কিনা বলুন তো, ওই যে বৃত্তের কেন্দ্রে যত ডিগ্রি কোণ তৈরি হয় তত হচ্ছে কৌণিক সরণ, একবার ঘুরলে 2π হয়, ঘুরছে কত এ একজন কি একটা জানি কি যাচ্ছে নিছো, এটা মনে হয় অর্পি না আমি না তাহলে রায়হান, যাই হোক তাহলে সে কয়বার ঘুরছে পাখাটা, 10 বার, একবার ঘুরলে সরণ হয় 2π, 10 বার ঘুরলে 2π × 10, 2π × 10, 2π × 10, আশা করি ক্লিয়ার, এইগুলো গুলো কেটে দেন, কাটলে যে এটা কাটা যায় দেখছেন একদম অটো কাটা যাচ্ছে, বাকি থাকে 1/2π, এই 1/2π অ্যানসার, এটাই লিখে দিবেন পরীক্ষার হলে, 1/2π রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2,
আর যদি এটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় না আসে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আসে তাহলে ক্যালকুলেটর দিয়ে করে দেখবেন কত আসে, অপশন যারা থাকে সেভাবে মিলাবেন আর কি। সো আজকের ক্লাসটা এখানে বিশেষ করে দিতে চাচ্ছি। এই চ্যাপ্টারে কিন্তু আরো অঙ্ক আছে, সেগুলো আপনারা করে নেবেন। ওকে, ওটাতে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। যেমন একটা অঙ্ক আছে f = m ওমেগা স্কয়ার r, এই একটা ফর্মুলা আছে, এটা দিয়ে একটা অঙ্ক করা যায়। ওকে, যেমন আপনাকে বলবে 250 কেজি বরের একটি পাথর খণ্ডকে 75 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 90 বার ঘুরালে সুতার উপর টান কত, এটা হচ্ছে উত্তর। এটা এখন যে ফর্মুলাটা দিচ্ছি এটা উত্তর। এটা মানে আপনার একটি সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে ঘুরাচ্ছেন আপনি, তো সেক্ষেত্রে যে বস্তুটি বেঁধে ঘুরাচ্ছেন সেটার ওজন ধরা থাকবে এই এই অঙ্কটা করার ক্ষেত্রে। সেটা মনে করেন 250 কেজি বা 25 কেজি, 25 কেজি মনে করেন। সুতার দৈর্ঘ্য দেওয়া থাকবে, মনে করেন সুতার দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার, মনে করেন এটাকে বেঁধে সুতার এই যে একটা সুতা সুতার এক প্রান্তে বস্তুটাকে পাচ্ছেন, বেঁধে যখন আপনি ঘুরাবেন মাথার উপর দিয়ে তখন এরকম করবে। এটা ওই যে দেখবেন গ্রামের বাচ্চারা কিন্তু এরকম খেলে, কোনো কিছু একটা সুতার মধ্যে বেঁধে মাথার উপরে ঘুরায়। ওই যে অনেকে ওই যে যারা আমরা এই বিভিন্ন মুভি দেখি, ওই যে অনেক সময় বিলেনারা হাতের আঙুলের মধ্যে একটা একে চেনকে বেঁধে ওই চেনটাকে উপর মাথার উপরে ঘুরাইতে ঘুরাইতে আনেছেন নায়িকার কাছে আসে, এসে তাকে ডিস্টার্ব করে, এসে আপনারা খেয়াল করছেন এরকম। তো এখন হচ্ছে যে আবার বলছে যে প্রতি মিনিটে 90 বার ঘুরাচ্ছে এটি, এই যে আংটিটা সে সরি শিকলটা সে প্রতি মিনিটে 90 বার করে ঘুরাচ্ছে, প্রতি মিনিটে 1 মিনিটে। এই যে ইনফরমেশন এগুলোই এগুলোকে কাজে লাগিয়ে আপনি বের করবেন কি, বের করবেন সুতার উপর টান কত, এই যে সুতার উপর একটা টান থাকবে বস্তুটি ঘুরতেছে বিধায়, জন্য বস্তুটির ওজন 25 কেজি, তো এটা সুতার উপর একটা টান তৈরি করবে, টান করো জিনিস করছে। তো এম ওমেগা, ওমেগার জায়গায় লিখবেন 2π, 2π এন ডিভাইড বাই টি, যেটা আমরা একটু শিখছিলাম, ইনটু আর। এবার আশা করি বাকিটা পারবেন, বাকিটা একদম ইজি। এম এর মান হচ্ছে যে ওই বস্তুটার বল, বস্তুর বল ছিল 25 কেজি, 25 ইনটু এটা নিচে টি, টি এর মান কত প্রতি মিনিট বলছে, তার মানে 60, প্রতি মিনিটে কতবার ঘুরে 90 বার, তাহলে 2 × 3.14 ইন্টু 90, এর মান 90, প্রতি মিনিটে 90 বার ঘুরতেছে, ইন্টু আর। আর হচ্ছে যে ওই শিকলের বা ওই সুতার লম্বায় কতটুকু সেটা, এটা বলছিল 75 মিটার, 75 এখানে লিখে দেন। সো আশা করি বুঝতে পারছেন একদম ইজিলি। ওকে, একটু এখানে কাজ করলে যা আসে আর কি, কাজ করলে যেটা পাবেন ওটাই টান। এভাবে করে আপনারা একটু কষ্ট করে বুঝার চেষ্টা করবেন, বাস্তবতার সাথে মিল রেখে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনি পারবেন। বাস্তবতার সাথে যদি মিল রাখতে না পারেন, এই যে আমি চিন্তা করলাম যে এটা কিভাবে ঘুরতেছে, আসলে যে সুতার সাথে একটা বস্তুকে বেঁধে ঘুরাচ্ছে এটা কিভাবে ঘুরাচ্ছে, এটা যদি আপনি বাস্তবে কল্পনা করতে না পারেন তাহলে আপনাকে দিয়ে অঙ্ক হবে না। ওকে, তো আর আশা করি এভাবে আপনারা চিন্তা করে করে সমাধান করবেন, তাহলে পারবেন। আমরা নেক্সট দিন কাজ ক্ষমতা শক্তি দিয়ে শুরু করবো, খুব দ্রুত আমরা শেষ করে দিব, মানে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার খুব দ্রুত শেষ করে দিব। নেক্সট ক্লাসে আপনারা কাজ ক্ষমতা শক্তি এবং এর পরে চ্যাপ্টার মহাকর্ষ বিকর্ষ দুটো চ্যাপ্টার দেখে নেবেন, দুইটা চ্যাপ্টার দেখলেই হবে। এই দুইটা চ্যাপ্টার করে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার অফ দিব, অফ দিয়ে সেকেন্ড পেপারে যাবো, সেকেন্ড পেপারে গিয়ে আরো 5-6টা চ্যাপ্টার শেষ করে আবার ফার্স্ট পেপারে ব্যাক করবো। সো আশা করি বুঝতে পারছেন, আমরা কিন্তু সর্বোচ্চ হয়তো 12 ক্লাস নিব, 3টা ক্লাস আজকে শেষ, আর হয়তো সর্বোচ্চ 9টা ক্লাস নিব, এর মধ্যে শেষ হয়ে যাবে। 9টা 9-এর আরো কম নেওয়ার চেষ্টা করবো, আমি বেশি পড়াবো না, আমার বেশি পড়াতে ভালো লাগে না, আমি জাস্ট ধরা দিব আপনাদেরকে যে আপনারা কিভাবে করবেন আর কি কি অঙ্ক করতে আছে। ওকে, সমস্যা থাকলে কারো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন, বাকিটা সমাধান করে দিবেন, আর সমাধান না পাইলে ফাইনালি আমার কাছে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ।
আচ্ছা।